বড় বনের পাত্র হিসেবে নিজের ভালোবাসার ক্রাশকে এই সময় এখানে দেখে লিয়া আশ্চর্যান্বিত হয় লিয়ার পা থেমে যায় সিঁড়িতে পা রাখার সাথে সাথেই লিয়ার দৃষ্টি যায় ড্রয়িং রুমের সোফায় বসে থাকা মেহমানদের দিকে এই তো মিনিট পাঁচেক আগে তুলি গিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলল পাত্রের বাবা মা পাত্র আর তার কাজে বুট পরে পাত্রকে দেখতে খুব সুন্দর লাগছে এক বাক্যে বললে শো হ্যান্ডসাম লুকিং বিউটিফুল সোফায় বসা সুট বুট পরিহিত সুদর্শন মানবকে দেখেই লিয়ার পাথেমে যায় লিয়া দুই হাতে সিঁড়ির রেলিং চেপে ধরে লিয়া বার কয়েক পলক ঝাপটায় বিস্ফোরিত নয়নে তাকিয়ে মনেমনে আওড়ায় আপনাকে তো ঘুমের মধ্যে স্বপ্নে দেখতাম আপনি প্রায়ই আমার স্বপ্নে আসেন আজ হঠাৎ অনাকাঙ্ক্ষিত ভাবে আমি জেগেই আপনাকে এই সময় দেখতে পাচ্ছি এটা আমি জেগে জেগে স্বপ্ন দেখছি কি নাকি এই মুহূর্তে এইখানে আপনাকে দেখতে পাওয়া আমার চোখের ভ্রম আর নাকি যা দেখতে পাচ্ছি আর আমার সিক্স সেন্স আমাকে যা জানান দিচ্ছে তা কি সত্যি গোল করে ফোস করে নিঃশ্বাস কাদাতে চাইছে আপনার প্রতি এক অভিযোগ আর পাহাড়সম অভিমান নিয়ে দূরেই ছিলাম যখন আমি রিলাইজ করলাম আমি আপনাকে বোঝাতে পারলাম না বোঝাতে চেয়েও বোঝাতে পারিনি আপনাকে মেঘের আড়ালে যেমন রোদ থাকে ঠিক তেমনি আড়ালে অনেক সত্যিও লুকিয়ে থাকে আপনি সবটা না জেনেই আমার উপর ব্লেম করলেন সেই ব্লেমটা আমি মেনে নিতে পারিনি তাই তো বারংবার মন থেকে চেয়েছি কোন যেন আপনার সাথে আমার সাক্ষাৎ না হয় অবশ্য এটা আপনার নিজেরই চাওয়া আপনার সেই চাওয়াকে প্রাওরিটি দিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছি আড়াল করে নিয়েছি নিজেকে নিজের অনুভূতিকেও দমিয়ে রেখেছি আপনাকে নিয়ে আমার মনে সুপ্ত ভালো লাগার যে ফিলিংস ছিল সেসবকে ভুলতে চেয়েছি বারংবার তবে জানি না কতটুকু সফল হয়েছি আমি আদৌতেও কি সফল হয়েছি উফ পুরনো বিষাদময় স্মৃতি মনস্তাত্ত্বিকে স্মরণ হতেই লিয়ার বুকের মাঝে যন্ত্রণা অনুভব হয় তুলির বলা কথা স্মরণ হতেই লিয়ার টানাটানা টানা নজরজোড়া টলমল করতে শুরু করে বর্তমান পরিবেশ পরিস্থিতিটা যেন আগুনে ঘি ঢালার মতো যন্ত্রণাটাকে জ্বলনে পরিণত করছে লিয়ার মনমস্তিষ্ক জুড়ে এখন শুধু একটা বিষয়ই ঘুরপাক খাচ্ছে লিয়া নিজের চোখকে বিশ্বাস করলেও নিজের মস্তিষ্কের স্মরণ হওয়া কথাগুলো মানতে চাইছে না লিয়ার মন বলছে আমি যতটুকু বুঝতে পারছি আমি যতটা ধারণা করছি সবটা যেন ভুল হয় আমি মন থেকে প্রে করছি তুলির বর্ণনা যেন ভুল হয় উনি যেন পাত্র না হয় লিয়ার ভাবনার মাঝেই কেউ লিয়ার কাঁধে হাত রাখে লিয়া ঘাড় ঘুরিয়ে তাসনিমকে দেখে হকচকিয়ে উঠে অতঃপর নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে নির্বাক থাকে তাসনিম একবার ড্রয়িং রুমে বসা মেহমানদের দিকে নজর বুলিয়ে নেয় অতঃপর মৃদুস্বরে লিয়াকে শুধায় এখানে দাঁড়িয়ে কি করছিস লিয়া শুকনো ঢোক গিলে নিয়ে জোরটা নিয়ে বলে উঠল ককই কিছু না তো তোমার হবু বরকে দেখতেই আসছিলাম লিয়ার শেষের কথাটা শুনে তাসনিমের কিছুটা লজ্জা অনুভব হয় মুহূর্তেই উজ্জ্বল শ্যাম্বর্ণ মায়াবী ফেসে হালকা গোলাপি আভা ছড়িয়ে পড়ে তাসনিম মাথার উপর দেওয়া ওনাটা এক হাতে ঠিক করে নিয়ে বলে আমাকে দেখত সব কিছু ঠিকঠাক আছে কিনা যতই হোক ওখানে জারিফের বাবা মা উপস্থিত আছেন ছেলের বউ হিসেবে আমাকে তাদের পছন্দ হবে তো রিজেক্ট করবে না তো আমায় শেষের কথাটা মলিন মুখে ভারী গলায় বলে তাসনিম এতক্ষণ যদিও লিয়া পাত্রকে তা নিয়ে কনফিউজড ছিল তাসনিমের কথায় সাথে সাথেই সব কনফিউশন দূর হয়ে যায় তাসনিম এর হবু বর যে জারিফ তা এখন স্পষ্ট লিয়ার কাছে লিয়া নিজেকে তটস্থ করে আড়ালে টপ্ত নিশ্বাস ফেলে জোর করে হাসির রেখা ঠোঁটের কোণে টেনে আনে স্বাভাবিক স্বরে বলে আরে আপু তুমি কে বলো না তুমি দেখতে কত মিষ্টি পৃথিবীর সব বাবা মা ই একবার তোমাকে দেখলে বিনা বাক্যকেই তাদের পুত্র সেখানে রিজেক্ট করবে তোমাকে হাউ ফানি কথাটা হাস্যকর তোমার মতো রূপে গুণে আর কয়জন আছে বলতো তার উপরে তুমি একজন ডক্টর তোমার শ্বশুর বাড়ির চৌদ্দ গোষ্ঠী বিনা ভিজিটে সেবা পাবে এখন ডক্টরদের যে পরিমাণ হাই আহমাউন্ট ভিজিট ভাবা যায় উফ তাও আবার সিরিয়াল পাওয়া দেয় সেখানে একজন রেজিস্টারকৃত ডক্টর বৌমা পাবে মাত্রই ইন্টার্ন করছ ইন্টার্ন শেষে যখন প্র্যাকটিস করবে তখন তো তোমার নাম ডাক ছড়িয়ে পড়বে এরকম বৌমা পাওয়া এটা তো তাদের সুপ্রসন্ন ভাগ্যের ব্যাপার স্যাপার হুম লিয়ার কথা শুনে তাসনিম ঠোঁট টিপে হাসতে থাকে ঠোঁটে বিস্তৃত হাসি রেখেই বলে উঠল হয়েছে বোন এবার একটু থামো প্রশংসাগুলো আজ না হয় তুলে রাখো একসাথে সব প্রশংসা করলে তো ফুরিয়ে যাবে ঠিক বলেছি না তার আগে এখন তুই আমার সাথে নিচে চল ওখানে আন্টি আঙ্কেল আছেন ওনাদের সাথে আমার ফার্স্ট দেখা হবে কেমন জানি আনিজি ফিল হচ্ছে তাই বলছি আমাকে সাহস যোগানোর জন্য তুই সবসময় আমার সাথে সাথেই থাকিস কেমন লিয়া কপাল কুচকে বাম ব্রুটা কিঞ্চিত নাচিয়ে বলে আমি কি সাহসের সিলিন্ডার নাকি যে সাহস সাপ্লাই দেব হ্যাঁ কথাটা শেষ করেই লিয়া মৃদু আওয়াজে হাসে কিছুটা ব্যথিত হৃদয় নিয়েই মলিন মুখে চমৎকার হাসে লিয়া হাসির আড়ালে থাকে বেদনা করে ফের বলে আপু তুমি কি এখানে এভাবে দাঁড়িয়ে থাকার প্ল্যান করেছ তোমার উঠবি তো মনে হয় তোমার দর্শন পাওয়ার জন্য হাপিত্বেশ করছে তোমাকে সাহস জোগানোর আনিজি দূরীকরণের মানুষ নিচে আছে সো টাইম ওয়েস্ট না করে জলদি যাও গো ফাস্ট তাসনিম দৃষ্টি শুরু করে কাঠোকাঠ কলায় বলে নো নেভার একা একা যাওয়া আমার পক্ষে পসিবেল নয় সত্যিই আমার লজ্জা প্লাস অস্বস্তি দুইটাই হচ্ছে তুই ও তো দেখবি বলছিলি তাই আমার সাথেই চল তোর দেখাও হবে আমারও বড়দের মাঝে অস্বস্তিবোধটা একটু হলেও কম হবে অনিচ্ছা সত্ত্বেও বড় বোনের কথা রাখতে লিয়া তাসনিমের সাথে নিচে নামতে থাকে প্রতিটা সিরির ধাপে পা ফেলছে লিয়া সাথে লিয়ার হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বাড়তে থাকে বুকটা ভারী হয়ে উঠছে লিয়ার অজান্তেই লিয়ার বুকের ভেতর ব্যথা অনুভব হচ্ছে এক আসন বিশিষ্ট রাজকীয় সোফায় জান্নাত বেগম বসে আছেন বয়স সত্তরের কোঠায় হলেও চেহারার জৌলুস এখনো বিদ্যমান তেমনি বেশ দাপট নিয়ে চলেন বাড়ির যে কোনো বিষয়ে প্রধান সিদ্ধান্ত দাতা তিনি নাতি নাতনিরা সহ নিজের ছেলে ছেলের বউয়েরা এখনো ভয় করে চলেন অবশ্য শুধু ভয়ই নয় শ্রদ্ধা সমীহ করে চলেন সবাই একপাশে চার আসন বিশিষ্ট সোফায় তাসনিমের বাবা ইমতিয়াজ খান ওনার পাশে জারিফের বাবা আনোয়ার রহমান তারপর জারিফের মা জাহানারা বেগম অপর পাশের সোফায় সাদা শার্টের উপর কালো কোট কালো প্যান্ট আর কালো সুপরিহিত মানব ভার্সিটির টিচার আয়মান জারিফ জারিফের পাশে এক মানব বসে উসখুস করছে টি শার্টের উপরে চেক শার্ট পরা শার্টের বোতামগুলো খুলে রাখা জিন্স প্যান্ট পরনে পায়ে সাদা কেস বড়রা বিভিন্ন কথায় মুশগুল ছিল জারিফ ফোন স্ক্রুল করছিল নীল বসে বসে বোর হচ্ছিল নীল সোফায় গা এলে দেয় অতঃপর জারিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মৃদুস্বরে বলে উঠল ব্রতকে দেখে তো মনে হচ্ছে তুই পাত্রি দেখতে না এসে কোন শোক সভায় আসছিস একই রং পড়েছিস তুই জারিফ নির্বিকার ভঙ্গিতে স্পষ্ট স্বরে শুধায় কেন দেখতে পাচ্ছিস না তুই নাকি নার্সারির বাচ্চা তুই কালার চিনিস না অবশ্য তোকে নার্সারির বাচ্চার সাথে কম্পেয়ার করলে ভুল হবে না কোচ তোর জ্ঞানের পরিধি নার্সারি বাচ্চাদের সমান জারিফের অপমানজনক কথাটা শুনে নীল মুখটা কাঁচুমাচু করে ফেলল যতই হোক এত বড় একজন অনার্স পড়ুয়া ছেলেকে কিনা নার্সারির বাচ্চার সাথে তুলনা করা হলো। বিষয়টা সত্যি লজ্জাকর তবে নীলের কাছে এই কথা নতুন নয় আর না কোনো ম্যাটার জারিফের কথাকে গায়ে না মেখে নীল আরেকটু টানটান হয়ে বসল অতঃপর গম্ভীর কণ্ঠে বলে উঠল দেখতে পাচ্ছি দেখেই তো বললাম আর সোন এই ব্ল্যাক কালার কেমন জানি শোক প্রকাশ করে তাই কথাটা বললাম কিৎক্ষণ পরে নীল একটু নড়েচড়ে বসে বিরক্তিকর গলায় ফের বলল পাত্রী দেখতে আসছি অথচ পাত্রীর কোনো নাম গন্ধই নেই উফফ। কি যন্ত্রণা এখানে বসে বড়দের বিরক্তিকর কথাবার্তা গিলতে হচ্ছে পাত্রী আসবে সাথে দুই চারটা সুন্দরী কাজিন কিংবা বান্ধবী আসবে তাদের সাথে আলাপ ক নীলের কথাটা শেষ করতে না দিয়ে জারিফ গম্ভীর কণ্ঠে বলে কোন মেয়ের সাথে তোর আলাপ মানে তো ফ্লার্টিং আর ড্যাব করে মেয়েদের দিকে তাকিয়ে থাকা নীল জিওহাই কামুর দিয়ে সাথে সাথেই বলে উঠল ছি ছি ব্রো আমার মতো ইনোসেন্ট ছেলে নামে এমন মিথ্যাচার তুই করতে পারলি ইটস নট ফেয়ার ব্রো এই সরফরাজ অগ্রনীল এর চরিত্র আচার ব্যবহার কাজ কাজকর্ম এক কথায় বললে এটু জেড নিয়ে নেগেটিভ মন্তব্য আজ পর্যন্ত কেউ করেনি অ্যক নিজের বাড়ির লোক নিজের ফ্যামিলি অগ্রনীলের কদর বুঝতে পারছে না যে কিনা একজন ফিউচার ব্রাইট সাইকোলজিস্ট শেষের কথাগুলো ক্ষীণস্বরে ভাব নিয়ে বলে নীল জারিত দৃষ্টি ফোনে রেখেই মিটমিট করে হাসে নীল ছোট করে শ্বাস টেনে নেয় এক হাতে কলাটা একটু টান করে নিয়ে আয়েস করে বসার চেষ্টা করে অতঃপর কিছু মনে হতেই নীল কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে উৎসুক গলায় বলে উঠল ব্রো সকালে বড়মা আর আম্মু ডাইনিং এ বলা বলি করছিল তাই কথাটা কানে এলো এত ভনিতা না করে সোজা সাপটা কথা বল যদিও আমি গেইস করেছি তুই কি বলবি জারিফের কথা শুনে নীলের কপালের ভাজগুলো প্রগাঢ় হয় কপালের ভাজগুলো কিছুটা সরল করে বলল পাত্রী আই মিন হবু ভাবি নাকি তোর পরিচিত আগে থেকেই তোদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে আরও ক্লিয়ার করে বললে থাক তোকে আর ক্লিয়ার করে কিছু বলতে হবে না আর হ্যাঁ আমার পরিচিত সি ওয়েল টু মি নীল অভিযোগের সুরে বলে তাহলে আমাকে কেন একবারও মিট করাসনি হ্যাঁ আর মিট না হয় বাদি দিলাম অন্তত পক্ষে ছবি টবি তো দেখাতে পারতি আমার পছন্দের জিনিসে তো তোর আবার ভাগ বসানোর স্বভাব বলা তো যায় না পোশাক আশাকের মতো আবদার করে বসতি যদিও ও তোর থেকে সিনিয়র হবে তবুও তোকে বিশ্বাস নেই তোর থেকে পাঁচ বছরের বড় রুম কি তার সাথেও শুনেছি তুই ফ্লাট করিস এই ব্রো এগুলো জাস্ট টাইম পাস বলতে পারিস ফানো বটে তবে জীবনসঙ্গী হিসেবে পারফেক্ট একজনকে খুঁজছি আগে নিজে পারফেক্ট হ পর হঠাৎ জারিফ থেমে যায় মুখের শব্দগুলো উড়ে যায় জারিফের জোড়া থমকায় যেখানে দুই মানবী দাঁড়িয়ে আছে তাসনিম এর পাশে লিয়াকে দেখে জারিফ অবাক হয় এতক্ষণ নীলের সাথে হেনতন কথা বললেও মনটা বারবার চাইছিল তাসনিমের দর্শন সেখানে জারিফের দৃষ্টি প্রগাঢ় হয় তাসনিমের পাশে থাকা টানাটানা বড় বড় কালো মিচমিচে চোখের মনির অধিকারী মানবীতে জারিফ বিস্ময়কর চাহনিতে কীৎক্ষণ তাকিয়ে থাকে লিয়ার দিকে লিয়াকে দেখার পরে কিছু কথা মনস্তাত্ত্বিক স্মরণ হতেই সাথে সাথে দৃষ্টি নুইয়ে নেয় লিয়াকে দেখে জারিফের ভেতরে অনুতপ্ত বোধ জাগ্রত হয় সাথে জারিফের মনে কিছুটা শঙ্কার সৃষ্টি হয় জারিফ ফোস করে নিঃশ্বাস ছেড়ে মনেমনে আওড়ায় অহ শিট এই মেয়েটা এখানে কি করছে আর বাজ্রিকাও পিয়ারেন্স দেখে তো বাইরের কেউ মনে হচ্ছে না কোচ তাসনিম এর ফেসের সাথে অনেক মিল দেখছি তার মানে এই মেয়ে এই বাড়ির মেয়ে নো ডাউট উফ সেদিন মেয়েটার সাথে মিসবিহেভ করা মোটেও আমার উচিত হয়নি সেদিনের আচরণের কথা সবার সামনে বলে দিলে তবে সবার মধ্যে আমাকে নিয়ে ব্যাধ ধারণা জন্মাবে মেয়েটাকে করা করে কিছু বলতে গিয়ে ফ্যামিলি শিক্ষা নিয়ে বলে ফেলেছিলাম এই বাড়ির মেয়ে বাট মেয়েটার আচরণ তা প্রকাশ করে না কারণ যে কোবার মেয়েটার সাথে দেখা হয়েছে মেয়েটার মধ্যে ভালো কিছু দেখেনি আর সেদিন তো মাত্রা ছাড়িয়ে গিয়েছিল মেয়েটার অসভ্যতামি যাই হোক তবুও মেয়েটার সাথে ওভাবে রুর আচরণ আমার চরিত্রের সাথে কোনোভাবেই মানা যায় না তারপরেও জানি না সেই সময় আমার কি হয়েছিল আমি করা করে অনেক কিছুই বলে ফেলি এত সময় সুন্দর আনন্দঘন অবস্থা বিরাজ করছিল জারিফের হৃদয়ে মুহূর্তেই সেই জায়গায় আশ্রয় নেয় অপরাধবোধ অনুশোচনা ২৬ বছরের জীবনে জারিফের মনে পড়ে না কখনো কাউকে কথা বা কাজ দিয়ে হাট করছে আর বা কাউকে অসম্মান করেছে কিন্তু সেদিন লিয়াকে বলা প্রতিটা কথা যখন শীতল মস্তিষ্কে নাড়া দেয় তখন জারিফ কিছুটা অনুতপ্ত ফিল করে জারিফের মনে হয় একটু বেশি বলে ফেলেছি বোধ হয় জারিফ ফের মনে আওড়ালো আসলে সেদিন নাতাশাকে ওইভাবে দেখে আমার সেন্স ঠিক ছিল না মানছি আমি নাতাশার ব্যাপারে খুব পজিটিভ তারপরেও মেয়েটার ও যে দোষ ছিল না এমন নয় জান্নাত বেগম উপস্থিত সবার সামনে তাসনিম লিয়াকে পরিচয় করিয়ে দেন তাসনিম সালাম দিয়ে কুশলাদি বিনিময় করে অতঃপর জাহানারা বেগম তাসনিমকে নিজের পাশে বসিয়ে হাসি মুখে কোমল গলায় বিভিন্ন কথা বলছেন জাহানারা বেগমের মুখাবৈয়ব দেখে যে কেউ নির্দ্বিধায় বলতে পারবে একমাত্র ছেলের বউ হিসেবে মেয়েটাকে উনার বেশ মনে ধরেছে আর এরকম ভদ্র শান্ত শিষ্ট মায়াবী ফেসের অধিকারী মেয়েকে না পছন্দ করে লিয়া একপাশে মাথা নুইয়ে দাঁড়িয়েছিল অন্য কোন আঙ্গুলে একবার পেছাচ্ছে তো আবার খুলছে এবারির বড় বউ তহমিনা বেগম হঠাৎ লিয়াকে উদ্দেশ্য করে শরবতের তা দেখিয়ে আদুরে গলায় বলে উঠল লিয়া সোনা মা আমার শরবত তা সবাইকে দাও তহমিনা বেগম প্রথমে কথাটা তাসনিমকেই বলতে চেয়েছিলেন পরে দেখলেন মেয়ে তার হবু শাশুড়ির পাশে বসা জাহানারা বেগম বেশ উৎসুকভাবে এটা সেটা কথা বলছেন তাসনিম এর সাথে সেখানে ব্যাঘাত ঘটাতে ওনার মন সায় দিল না তাই তো পাশে দাঁড়িয়ে থাকা লিয়াকে বললেন লিয়া মলিন মুখে জোর করে হাসির রেখা ফুটিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয় টক্ত নিঃশ্বাস ছেড়ে কেয়ৎকাল পরেই মৃদুস্বরে ছোট করে বলল ঠিক আছে বড় মা বাড়ির মেজ বউ রাজিয়া সুলতানা লিয়ার আম্মু কাজের মেয়েটার সাহায্যে বিভিন্ন রকমের মিষ্টি ফলমূল কয়েক রকমের নাস্তা ট্রে এনে রাখলেন লিয়া এক এক করে সবাইকে শরবত দিতে থাকল আগে বড়দেরকে দিল অতঃপর জারিফদের পাশে আসলো নীল যেন কোনো ঘোরের মধ্যে আছে মুখে কোনো কথাই নেই যখন বুঝতে পারল পাত্রী তাসনিম তখন নীলের মনে লাড্ডু ফোটে নীল মনেমনে ভাবে উফ বড্ড বাঁচা গেল এতক্ষণ তো পাত্রীকে তা নিয়ে কনফিউজর ছিলাম ব্রো এর নজরজোড়া ফলো করে মনে হয়েছিল পাত্রী মিস লিয়া পরে বড়মা যখন পাত্রীকে কাছে টেনে বসালেন তখন সব কনফিউশন দূর হল তার মানে শ্যাম বর্ণের মায়াবী মেয়েটা ভাবি আর মনোহরণী ফর্ষা ডাগর ডাগর চোখের মালিক হলেন বেআইন নীলের এসব ভাবনার মাঝেই লিয়া শরবতের ট্রেটা নীলের সামনে ধরে এতেও নীলের কোন হেলদোল নেই নীল তো মনে হয় এই জগতে নেই ও তো ওর ভাবনার জগতে বিরাজ করছে প্রায় মিনিট খানেক পর লিয়া যথেষ্ট বিরক্ত হয়ে যায় কি বলেই সম্বোধন করবে কি বলবে লিয়া ভেবে পাচ্ছে না অতঃপর হালকা কেশে গম্ভীর কণ্ঠে বলে উঠল এই এ শরবত নীন এতক্ষণে নীল হুসে ফিরল লিয়ার কথা কর্ণদয় ভেদ করে মস্তিষ্কের নিউরনে সারা জাগাতেই নীল নড়েচড়ে বসে নীল ভাবনা থেকে বেরিয়ে লিয়ার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে উঠল ওয়াও সোনাইস এক বাক্যে বললে অসাধারণ কথাটা শুনেই লিয়া আশ্চর্যের চরম সীমায় পৌঁছায় সাথে লিয়ার মেজাজটাও খারাপ হয় বড়রা উপস্থিত থাকায় লিয়া রাগটা প্রকাশও করতে পারছে না জারিফ তো বিস্ফোরিতাগি চোখে নীলের দিকে তাকাতেই নীল বিষয়টা বুঝতে পারে নীল থতমত খেয়ে বসে সে যে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে তা এখন হারে হারে টের পাচ্ছে নীলের কথা শুনে সবার দৃষ্টি নীলের দিকে জান্নাত বেগম খানিকটা মোটা চোখে গম্ভীর মুখাবুয়ব করে নীলের দিকে তাকিয়ে সেটা দেখে নীলের মুখটা চুপসে যায় নীল বার কয়েক শুকনো ঢুক গিলে নেয় ওহ শীট বুড়ি দাদিকে দেখে তো মনে হচ্ছে বেশ চটেছে আমার উপর আমার স্লিপিং অফ টাং এর জন্য গ্রো এর বিয়েটা না ভেসতে যায় নীল সবাইকে অবাক করে গমগমে কণ্ঠে বলে উঠল অসাধারণ এক কথায় ওসাম বাড়ির ডিজাইনটা খুবই সুন্দর আহ দেখলেই চোখ জুড়িয়ে যায় সবুজের ডিস্টেম্বার সবুজ হল শান্তির প্রতীক গাছের পাতার রং সবুজ সত্যি দাদি আম্মা আপনার আভিজাত্যপূর্ণ রুচির প্রশংসা না করে আমি থাকতে পারছি না আর সবুজের মাঝে আভিজাত্যপূর্ণ সফেদ পর্দাগুলো মৃদু বাতাসে উড়াউড়ি করছে এখানে কোনো কবি থাকলে নির্ঘাত মারাত্মক সুন্দর একটা কবিতা লিখে ফেলতো তাসনিম মিটমিট করে হাসছে জারিফ এক হাত কপালে দিয়ে আছে জাহানারা বেগম চোখ রাঙিয়ে তাকাতেই নীল থেমে যায় লিয়া ভাবে মেন্টাল নাকি জান্নাত বেগম মুখে গম্ভীরতার ছাপ রেখেই ভরাট গলায় বললেন এখন আপাতত নাস্তা করো। কবিতা লেখার জন্য পরে পাছে সময় পাবে নীল শরবতের গ্লাসটা হাতে নিয়ে চুমুক দিতে থাকে জারিফের সামনে দাঁড়াতেই লিয়ার হৃদযন্ত্রের গতিবেগ বেড়ে যায় লিয়ার মনেতেই কম্পন শুরু হয় মনের কম্পনটা মুহূর্তেই সারা শরীরে ছেয়ে যায় লিয়ার হাত কাঁপতে থাকে জারিফ একবার লিয়ার মুখের দিকে তাকিয়ে অতঃপর শরবতের গ্লাসটা হাতে তুলে নেয় তারপর বলে উঠল লিয়া শরবতের ট্রেটা সামনের টেবিলে রাখে সেদিনের অপমানজনক কথা স্মরণ হতেই লিয়ার দু চোখের কোল নোনাজলে ভরে উঠল লিয়া কাউকে কিছু বুঝতে না দিয়ে দ্রুত ওখান থেকে প্রস্থান করে লিয়া রুমে চলে আসে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে কান্না আটকিয়ে রাখে লিয়া মনটাকে রিফ্রেশ করতে কিছুক্ষণ পর পেছনে দরজা দিয়ে বাগানে যায় লিয়ার মন খারাপ থাকলে বাগানে আসে বিভিন্ন রকমের ফুটে থাকা ফুলের নজর সৌন্দর্য দেখে লিয়ার মন মেজাজ ফুরফুরে হয়ে যায় তবে আজকে আর ফুলের সৌন্দর্য লিয়ার মনটা ফুরফুরে করতে পারছে না নাস্তার পর্ব শেষে নীল জারিফের কানের পাশে মুখটা নিয়ে ফিসফিসিয়ে বলে এই ব্রভাবির সাথে আলাদা করে কথা বলতে চাস আমি ম্যানেজ করছি তুই শুধু হ্যাঁ বল এরকম হলে মন্দ হয় না তবে তোর কোনো কাজের উপর আমার বিন্দুমাত্র ভরসা নেই ভালো করতে গিয়ে উল্টোটা করে ছাড়বি আমাকে হেল্প করতে গিয়ে একদম হেল্পলেস করে ছাড়বি জারিফের বাবা বিয়ের কথা বার্তা বলতেই জান্নাত বেগম বলেন আপনাদের সাথে পরিচিত হয়ে আমার খুব ভালো লাগছে আমার বড় নাতনি আমার খুব আদরের বাড়ির বড় মেয়ে খুব আদর যত্নে বড় হয়েছে জানি না কতটুকু আদব কায়দা সুশিক্ষা দিয়ে বড় করতে পেরেছি তবে আমি এতটুকু নিশ্চিত করে বলতে পারি এখন অবধি কোনো খারাপ দিক আমার চোখে পড়েনি নিজে নাতনি বলে কথাটা বলছি না একজন নিরপেক্ষ মানুষ হিসেবে বলছি ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হলে তাদের বিয়ে দিতে হবে এটা বিধান। তাই আমরাও বেশি দেরি করতে চাইছি না তবে আমার ছোট ছেলে না আসা পর্যন্ত আমরা দিনক্ষণ ঠিক করতে পারছি না তাসনিম এর ছোট চাঁচু অফিসিয়াল ট্রেনিং এ দেশের বাইরে গিয়েছে আসতে আরো দেড় দুই মাসের মতো লাগবে জারিফের বাবা জান্নাত বেগমের কথায় হ্যাঁ সূচক উত্তর দেয় এর মধ্যে নীল বলে এ মানে দাদিমা আপনারা বড়রা বিয়ে ব্যাপারে কথা বলছেন সেখানে আমরা ছোটরা আছি তাই বলছি যে আমরা একটু ঘুরে আসি আপনারা কথা বলুন ততক্ষণে বাগানবাড়ির মতো এই সুন্দর বাড়িটা ঘুরে ফিরে দেখি জান্নাত বেগম ঠিক আছে বলতেই নীল উঠে দাঁড়িয়ে দুই হাতে সারটা টেনে টুনে ঠিক করে অতঃপর চঞ্চল কণ্ঠে তাসনিমকে উদ্দেশ্য করে ফের বলল ভাবি চলুন আপনি আমাদেরকে বাড়িটা ঘুরে ঘুরে দেখাবেন তাসনিম ঠোঁট কামড়ে ধরে জান্নাত বেগমের দিকে তাকায় জান্নাত বেগম চোখ দিয়ে ইশারা করতেই তাসনিম মৃদু হাসল দাদিমনির সম্মতি পেয়ে তাসনিম নিম জারিফ আর নীলের সাথে বাইরে আসে বাড়ির সামনে ফুলের বাগান দক্ষিণে বিশালাকা পুকুর পুকুরের চারিপাশে সুপারি আর নারিকেল গাছ আম জাম সহ হরেক রকমের ফলের গাছ তাসনিম আর জারিফ পাশাপাশি হাঁটছে আর বিভিন্ন কথা বলছে জারিফ দুই হাত প্যান্টের পকেটে গুজে একটা আম গাছের নিচে দাঁড়িয়ে পড়ল ও হাটার গতি থামিয়ে পাশে দাঁড়াল ওদিকে নীল একটা পেয়ারা গাছের একটা ডাল এক হাতে বাঁকিয়ে টপ করে একটা পেয়ারা ছিঁড়ে নিল এই পেয়ারা খাবি নে ক্যাচ ধর জারিফ বিরক্তিকর কণ্ঠের জবাবে বলল না তুই খা ওকে হঠাৎই উপর থেকে নীলের বাম কাঁধের উপর কিছু পড়ল নীল উৎসুক চোখে সেদিকে তাকাতেই দুই আঙ্গুলে নাক চেপে ধরলো গাছের উপরে ডালে বসে থাকা একটা নাম নাজানা পাখি পটি করেছে নীল জারিফদের কাছে কয়েক কদম এগিয়ে যায় অসহায় ফেস করে ইশারায় দেখায় জারিফ ফোস করে নিঃশ্বাস সেরে মনে ভাবে একে নিয়ে সমস্যার শেষ নেই যেখানে সমস্যা নেই এই নীল থাকলে সেখানে সমস্যা হেঁটে নয় দৌড়ে আসবে তাসনিম কি রিয়াকশন দেবে ভেবে পাচ্ছে না তাসনিম হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না তবে দাদিমনির দেওয়া শিক্ষা মনে পড়তেই ম্লান চোখে মুখে নীলের দিকে তাকায় দাদিমনি সর্বদা নাতি নাতনিদের বলেছেন কেউ বিপদে পড়লে তাকে নিয়ে কখনো হাসি ঠাট্টা করবে না পারলে সাহায্য করবে হোক না সেটা অতি ক্ষুদ্র তাসনিম ঠোঁট আওড়িয়ে বলে উঠল এমা তোমার গায়ে তো পাখি এ করেছে আচ্ছা ব্যাপার না তুমি আমার সাথে চলো আমি ওয়াশরুম দেখিয়ে দিচ্ছি আমার ভাইয়ের সার তোমার গায়ে ফিট হবে হয়তো শেষের কথাটা কিছুটা জোরতা নিয়ে বলে তাসনিম নীল সাথে সাথে বলে উঠল থ্যাংকস আ লট আপু উপসস সরি ভাবি শার্ট লাগবে না নিচে ট্রি আছে আপনি শুধু ওয়াশরুমটা দেখিয়ে দিন তাহলেই চলবে তাসনিম জারিফকে উদ্দেশ্য করে বলে জারিফ তুমি একটু ওয়েট করো আমি নীলকে ক্লিন করে এখনি আসছি জারিফ স্মিত হেসে নরম গলায় বলে ইটস ওকে শান বাঁধানো পুকুরের খাটলা লিয়া একদম নিচের সিঁড়িতে বসে আছে দুই পা পানিতে ভিজিয়ে পাজামাটা একটু উঁচু করে রেখেছে যাতে করে না ভেজে পরিষ্কার স্বচ্ছ পানি গোড়ালি পানিতে ডুবে আছে পায়ে থাকা পাথরের কারুকাজ করা পাইলটা স্পষ্ট দেখা যাচ্ছে জারিফের হঠাৎ ফোন কল আসে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে আসে ফোন কানে ধরেই একটা ইটের টুকরায় পা দিয়ে কিক করে জারিফ ইটের টুকরোটা পানিতে পড়তেই শব্দ হয় সাথে পানি ছিটে যায় বিন্দু বিন্দু পানি লিয়ার গায়ে ছিটে আসে লিয়ার চোখে মুখে পানির ছিটা পড়তেই লিয়া চমকে উঠে লিয়া ঘাড় ঘুরিয়ে পিছনে পারে তাকাতেই জারিফকে দেখতে পায় জারিফ ফোনে কথা বলায় ব্যস্ত থাকায় এখনো লিয়াকে খেয়াল করেনি লিয়া জারিফকে দেখে এখান থেকে প্রস্থান করার উদ্দেশ্যে উঠে চলে যেতে থাকে জারিফ কলকেটে ফোনটা পকেটে ঢুকাতে যাবে সেই সময় দৃষ্টি যায় লিয়ার দিকে লিয়াকে দেখার সাথে সাথেই জারিফ গম্ভীরভাবে বলে উঠল হে ওয়েট আই হেভ স্পিচ ইউথ ইউ গম্ভীর গলার আওয়াজ শুনে লিয়ার পাথে মে যায় সাথে যেন হৃদস্পন্দনও মিস হল লিয়ার নিঃশ্বাস ভারী হয়ে আসছে বুকের ভেতর তোলপার শুরু হয় লিয়ার লিয়ার মনে হচ্ছে উফ কি এক বিশ্রী যন্ত্রণা এত এত মেয়ে থাকতে এই মানুষটাকে এই বাড়ির মেয়ের জন্যই পাত্র হিসেবে আসতে হল এমনটা না হলে কি খুব ক্ষতি হতো বড় বোনের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসাটা কি খুবই জরুরি ছিল এই শহরে কি মেয়ের অভাব ছিল এখন থেকে সম্পর্কের খাতিরে এই মানুষটার মুখোমুখি আমাকে হতে হবে সময় নিজেকে আড়ালে রাখা যায় লিয়া চোখ বন্ধ করে ছোট করে শ্বাস টেনে নেয় ফের মনে ভাবে আসলে সবই ভাগ্যের ব্যাপার দাদিমনি তো সবসময় বলেন জন্ম মৃত্যু বিয়ে এসব কিছু আগে থেকেই নির্ধারিত সৃষ্টিকর্তা যার সাথে যার জোড়া লিখে রেখেছেন যে কোনো ভাবেই হোক না কেন তার সাথে তার হবে আই বিলিভ দ্যাট আর উনি আমার ভাগ্যে নেই তাই এই নিয়ে মনে কষ্ট পুষে রাখা বোকামি আর আমার প্রতি যেটা করেছিলেন সেটা ওনার মানবিক গুণ থেকে নট অন্য কিছু আমার জায়গায় অন্য কেউ থাকলেও উনি ওনার মানবিকতা রক্ষা করতেন লিয়ার ভাবনার মাঝেই জারিফ হালকা কাশে লিয়ার দৃষ্টি আকর্ষণ করতে লিয়া জিওভা দিয়ে ঢুক গিলে নেয় লিয়া নিজের দুর্বলতা প্রকাশ করতে নারাজ চায় না লিয়া নিজের মনকে যথেষ্ট শক্ত করে নিজেকে শক্ত খলসে আবৃত করে চোখে মুখে কাঠিন্যতা নিয়ে টপ্ত নিঃশ্বাস ছেড়ে মনে মনে আওড়ালো উফভ উনি চাইছেন টাকি এখন কি আমাকে কথা শোনানোর জন্য নিজ থেকে ইনভাইট করছে আজকে উল্টা কিছু বললে মুখ বুঝে সহ্য করব না আজকে রিপ্লাই দেব উনি সেদিন রং ছিলেন আর ওনার রাইট নেই আমার শিক্ষা নিয়ে কথা বলার থু এসব কথা মনে মনে ভেবে নিয়ে লিয়া পিছন ঘুরে জারিফের দিকে তাকায় জারিফ লিয়াকে উদ্দেশ্য করে বলে উঠল সরি ছোট্ট একটা শব্দ সরি তবুও এই শব্দের ওয়েট ব্যাপক জারিফের মুখ থেকে এই মুহূর্তে এই শব্দটা লিয়া একদম আশা করেনি লিয়া অবাক হয়ে জারিফের দিকে নিরেক চাহনিতে চেয়ে থাকে জারিফ কণ্ঠে শীতলতা নিয়ে বলল আমার কথায় হাট হয়ে থাকলে সরি তোমাকে হার্ট করে থাকলে সরি আর আশা করি ফার্দার কখনো তোমার থেকে ওরকম আচরণ পাবো না লিয়ার জারিফের প্রথম কথা শুনে লিয়ার মনে শীতলতা বয়ে যায় মেরুদণ্ডের শিরদারা দিয়ে শীতল প্রবাহ বয়ে যায় লিয়া ভাবে জারিফ হয়তো বুঝতে পেরেছে সেদিনের ঘটনায় লিয়ার কোনোই দোষ ছিল না কিন্তু না লিয়ার এসব ভাবনা মুহূর্তেই মিছে হয়ে যায় জারিফের শেষের কথায় লিয়ার ভেতরের ক্ষোভটা আরো প্রকট হয় লিয়াঠো প্রসারিত করে কিছু বলতে যাবে তার আগেই পুরুষালি মোটা কণ্ঠস্বরে পেছনে থেকে বলে উঠল বাহ ব্রো বাহ এতদিন শুনে এসেছি শালি হলো আধা ঘরওয়ালি আজ তো নিজ চোখে দেখছি হবু বউ নেই আর অমনি হবু শালির সাথে গল্প শুরু করেছিস গুড জব ব্রো তবে আমার মনে হচ্ছে তোর জায়গায় আমি থাকলে মানা যেত তোর চরিত্রের সাথে মানা যাচ্ছে না নীলের কথা শুনে লিয়ার বেশ অস্বস্তি হয় সাথে লিয়ার অপছন্দের তালিকায় ফার্স্ট শাড়িতে স্থান করে নিয়েছে নেহাত ই নিউ রিলেটিভ তাই করা করে কিছু বলতে পারছে না লিয়া সেটা লিয়ার মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে নীলের কথা শুনে জারিফের নিজেরও মেজাজটা খারাপ হয় জারিফ চোখ পাকিয়ে নীলের দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলে এসব কি নীল কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছিস তুই নীল কয়েক পা এগিয়ে এসে ব্যাকা হাসে কণ্ঠে কৌতূহল মিশিয়ে বলে উঠল খাটি বাংলা ভাষাই তো কথা বললাম কেন রে ও ওয়ার্ডটা তোর পছন্দ হয়নি নাকি তোর মনে অন্য কিছু চলছে আমি একজন ফিউচার সাইকোলজিস্ট হিসেবে দেখতে পাচ্ছি তোর চোখ অন্য কিছু বলছে সামথিং সামথিং ব্রো জারিফের রাগের পারদটা মুহূর্তেই আকাশ ছুঁই ছুঁই হয় জারিফের ইচ্ছে করছে নীলের কানের পাশে ঠাডিয়ে একটা চর লাগাতে তবে স্নেহ বোধে এসে আটকিয়ে যায় জারিফ দুই আঙ্গুল দিয়ে কপালে স্লাইড করে নিয়ে অস্ফুট স্বরে বলল আগে সাইকোলজিস্ট হ তারপর না হয় সাইক্লিক করতে আসিস এর আগে নয় আর হ্যাঁ তোর ভুলভাল ধারণা অন্তত পক্ষে আমার উপর এপ্লাই করিস না এর মধ্যে এখানে তাসনিম এসে উপস্থিত হয় এসে লিয়াকে দেখে কপাল কুচকে শুধালো ওহ লিয়া তুই এখানে উফ আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি কপালের উপর আসা ঝাঁকড়া চুলগুলো এক হাতে পেছনে ঠেলে দেয় নীল অতঃপর লিয়ার দিকে তাকিয়ে কণ্ঠে চঞ্চলতা নিয়ে বলে উঠল হে মিস লিয়া আপনি আবার সব কিছু সিরিয়াসলি নেন আম জোকিং কথাগুলো আমি মজার ছলে বলেছি প্লিজ ডোন্ট মাইন্ড লিয়া মলিন হাসে দুঃখ টাওরিয়ে বলে আমার সিরিয়াসলি নেওয়াতে কারো কি কিছু আসে যায় আমি নিজেকে অতটা ইম্পর্ট্যান্ট ভাবি না যে কেউ আমাকে সরি বলবে আমার হার্ট হওয়াতে দুঃখ প্রকাশ করবে এতটা আশা আমি কোনোকালেই কারো উপর রাখি না তাই মিস্টার লাল নীল আপনাকে ঘটা করে সরি বলতে হবে না লিয়ার ঠেস দিয়ে বলা কথা কেউ না বুঝলেও জারিফ ঠিকই বুঝতে পেরেছে কথাটা যে ইনডাইরেক্টলি জারিফকে বলেছে লিয়া সেটা জারিফ ঠিকই বুঝেছে কপাল নীল বলে শুনেছি সুন্দরী মেয়েরা খুব অভিমানী হয় আপনার কথা শুনে প্রুফ পেলাম তো যাই হোক ব্যাপার না আপনার মতো সুন্দরী মেয়েদের অভিমান ভাঙ্গাতে দরকার পড়লে বস্তা বস্তা সরি বলবো আর মিস লিয়া আপনি আমার নামটা একটু ভুল করে বলেছেন আমি লাল নীল নই আমি অভ্রনীল সরফরাজ অভ্রনীল শেষের কথাগুলো নীল ভাব নিয়ে বলে তাসনিম ঠোঁট টিপে হাসে আর জারিফ তো নীলের এসব কথাবার্তা দেখে শুনে অভ্যস্ত হাজার বলে কয়ও লাভ হয়নি তাই আর জারিফ নীলের ফাজলামি নিয়ে বেশি কিছু বলে না এসব ফাজলামি নাকি নীলের প্যাশন ভাবা যায় উফ জারিফ তাসনিমকে উদ্দেশ্য করে নরম গলায় বলে তাসনিম নাতাশার বিষয় নিয়ে তোমার সাথে আমার কিছু কথা আছে তাসনিম মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয় অতঃপর অস্ফুট কণ্ঠে বলে শিওর একটা গাছের তলায় শান বাঁধানো বসার স্থানে জারিফ আর তাসনিম পাশাপাশি বসে কথা বলছে লিয়া চলে যেতে নিলে নীল পিছু ডেকে বলে হে মিস লিয়া ওয়েট আপনার পুরো নামই তো শোনা হল না সুন্দর করে আমার নামটা তো জেনে নিলেন নিজের নামটা তো বললেন না নীলের কথা শুনে লিয়া চরম আশ্চর্যান্বিত হয় লিয়া নীলের দিকে ঘুরে তাকায় লিয়ার নিটল কপালে বেশ কিছু ভাজ পড়ে লিয়া ভাবে লে বাবা আমি আবার কখন এ নাম জানতে চাইলাম আশ্চর্য নিজেই তো গড় করে নাম বলল এসব কিছু নেই ভেবে ন্যায় লিয়া কুঞ্চিত কপাল খানিকটা সরল করে নীলকে প্রশ্ন করে উঠল এই কি বলতে চাইছেন হ্যাঁ আমি আপনার নাম শুনতে চেয়েছি কখন আই হ্যাভ নো ইন্টারেস্ট টু লিসেন এভনিথিং আবাউট ইউ ক্লিয়ার আশ্চর্য মানুষ একটা আর আমার নাম নতুন করে বলবো কি বেশ তো লিয়া লিয়া করে দেখছেন বা বেআইনকে যতটা কোমল ভেবেছিলাম অতটাও নয় বেশ তেজি দেখছি এসব কথা মনে বললেও মুখে প্রকাশ করে না নীল নীল হালকা কেশে গলা ঝেড়ে নেয় কিৎক্ষণ পরেই এক হাত প্যান্টের পকেটে গুজে নেয় গলার স্বর আরেকটু নিচে নামিয়ে বলতে থাকে ওই যে ভুলভাল নাম বললেন এর মানে দাঁড়ালো আমি যাতে সুন্দর করে ঠিক করে বলি হুম যাই হোক তর্কে না জড়াই আমার আবার ইথিক্স আছে যাই হয়ে যাক না কেন সুন্দরী মেয়েদের সাথে কখনো গড়া করতে নেই লি নামটা একটু টেনে বলে নীল অতঃপর উৎসুকভাবে ফের বলে লি আর সামনে পেছনে কিছু নেই এখনকার মেয়েদের তো আবার ইয়া বড় নাম থাকে কারো কারো নাম দেখে তো বাসার ঠিকানা মনে হয় এর সাথে আর কিছুক্ষণ থাকলে লিয়ার মাথাটা ধরে যাবে আর বেকার বেকার কথা না বাড়ানোই ভালো একটা কথা বললে এই ছেলে দশটা কথা বলবে নো ডাউট তাই লিয়া ফোস করে নিঃশ্বাস ছেড়ে বলে এনাবুল জান্নাত খান লিয়া ওয়াও নাইস নেইম আপনার নামের সাথে আপনার অনেক মিল আছে এই ধরেন আপনার সাথে পরিচিত হয়ে আমার খুব ভালো লাগছে আপনার পাশে থাকতে আমার প্যারাডাইসের সুখানুভূতি হচ্ছে মিস প্যারাডাইস এবার আপনার অনুভূতির কথা কিছু বলুন লিয়া যেতে যেতে বলে আমি যতটা জানি কোনো চোখ দেখেনি কোনো কান শ্রবণ করেনি কোন হৃদয় কল্পনাও করতে পারবে প্যারাডাইসের সুখ শান্তি কথাগুলো বলে লিয়া থেমে যায় ঘাটটা ঘুরিয়ে নীলের দিকে দৃষ্টি শুরু করে তাকায় বাম ভ্রুটা উঁচিয়ে সন্দিহান সরে বলে ব্যাপার কি বলুন তো ভালোই তো দেখছি ফ্লার্টিং করতে পারেন তবে জায়গাটা আপনার জন্য এপ্রুপেইট নয় বুঝলেন একদম রং জায়গায় আসছেন সো বি কেয়ারফুল নীল মুখটা কাঁচুমাচু করে শুকনো ঢুক গিলে নেয় আগপিছ না ভেবে লিয়াকে প্রশ্ন করে বসল তা মিস লিয়া বুঝলাম জায়গাটা আমার জন্য এপ্রুপেইট নয় তবে সেই জায়গায় কে আছে জানতে পারি কি জানতে চাই কে সেই পরম সৌভাগ্যবান লিয়া কোনো প্রকারের ভনিতা ছাড়াই স্পষ্ট গলায় সোজাসুজি সুধায় জোর করছেন আমার মোটেও পছন্দ নয় কেউ আমার সাথে জোড়াবাদি করুক আর আপনার সাথে কিছু শেয়ার করতে আম নট ইন্টারেস্টড সো সরি মিস্টার লাল নীল উপস সরি অগ্রনীল নীল ঠোঁট উল্টে বলে জোর নয় এটা আমার কিউরিওসিটি আর বরাবরই কিউরিওসিটিটা আমার একটু বেশি লিয়া মলিন হাসে দশ সেকেন্ড কিছু ভেবে নিয়ে সরে বলে বিভূতিভূষণের আহ্বান গল্প পড়েছেন। সেখানে জমির করাতির বৌ নামে এক বৃদ্ধা মহিলা ছিল তার এরকম একটা উক্তি ছিল আমার তো নেই এখন আপনাকেও বলতে হচ্ছে আমার যে তার নাম বলতে নেই লিয়ার কথা শুনে নীল শব্দ করে হাসে থকে হাসির রেখা রেখি চঞ্চল বলায় বলি উঠলো

কাউকে ভালো লাগলে যে তাকে পেতেই হবে এমন নয় জীবনটা গল্প সিনেমার মতো নয় বাস্তবতা অনেক কঠিন আর হয়। মতো। আমার মন থেকে তার ছবি মুছে দেব লিয়ার হ্যান ভাঙ্গে নীলের আবৃতিতে বিশ্ব কবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবনানন্দের রূপসী বাংলা রূপের কবু নেইকো শেষ বাগানে ফুটে থাকা ফুলের দিকে তাকিয়ে এক একনাগারে বলে থামল নীল নিয়ে বলল বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য খুব মুগ্ধকর এই বসন্তে গাছে গাছে কোকিলে ডাক বাগানে ফুটে থাকে নানান ধরনের ফুল আহ কত সুন্দর ফুটে আছে বাহারি রঙের ফুল তবে আজ ফুলের সৌন্দর্য কে করে দিয়েছে কোনো এক মানবের রূপ জানেন মিস লিয়া আপনাকে দেখে আমার জীবনানন্দ এর কথা মনে পড়ছে আপনার সাথে মিলে গিয়েছে। লিয়া করে বলি উঠলো কালো চুল যেভাবে বলছেন শুনে মনে হচ্ছে বনলতা অনেকবার দেখেছেন বা আপনার খুব করে পরিচিত কেউ ছিল কথাটা শেষ করে লিয়া গট গট করে বাড়ির দিকে চলে যায় কিছুক্ষণ পর সবার থেকে বিদায় নিয়ে জারিফের পরিবার বাসায় চলে যায় একতলা বাড়ির সামনে গাড়িটা থামে বাড়ির তরণে পাথর দিয়ে খচিত নাম পল সুন্দর আভিজাত্যপূর্ণ রুচিশীল কারুকার্য বাড়িটির নাম সুখের ঠিকানা বাড়ির সামনে লোহার মেইন ফটক পার্কিং লনে গাড়ি দ্বারকরায় ড্রাইভিং সিট থেকে জারিফ নামে সবার শেষে জারিফের বাবা মা বাসায় গিয়ে কলিং বেল চাপতে কাজের মেয়েটা দরজা খুলে দেয় সাথে একটা বাচ্চা মেয়ে এসে দাঁড়ায় দাঁড়িয়ে কোমর চড়িয়ে ধরে ছোট ছোট নরম হাতে জারিফ মেয়েটাকে কোলে তুলে নেয় ধরনীর বকে সন্ধ্যা নামনাম ভাব দিনের আলো আবছা অন্ধকারের চাদরে মুড়ে যাচ্ছে ব্যালকনিতে বসে থাকা এক মানবীর মনটাও অন্ধকারে ছে আছে লিয়ার মাথাটা ধরেছে লিয়া করা করে এক মো কফি বানিয়ে ব্যালকনিতে বসে খাচ্ছে এর মধ্যে তুলি এসে চোখে মুখে চিন্তার ছাপ নিয়ে গমগমে সরে বলল এই লিয়া জানিস কি হয়েছে লিয়ার সোজা সাপটা উত্তর না বললে জানব কি করে তুলি লিয়ার আরেকটু কাছে এসে মৃদু সরে বলে আরে পুরো কথা তো শুন আগে একটু আগে ফোন স্ক্রুল করছিলাম সেই সময় ভাবলাম জারিক ভাইয়ার আইডিটা খুঁজে বের করি আমার বান্ধবীদেরকে দেখাবো যে এত সুন্দর হ্যান্ডসাম মানুষটা আমার জেজু হবে যেমন ভাবা তেমন কাজ অনেক খোঁজাখুঁজি করার পর ইংরেজি ফন্টে আইমান জারিফ নামে পিক সহ আইডিটা খুঁজে পেলাম কিন্তু সমস্যা বাঁধল ওনার আইডিতে একটা বাদশা মেয়ের ছবি সব কয়টা ছবি বেশ আদুরে মেয়েটা গলা চড়িয়ে রেখেছে একটাই তো ক্যাপশন দেখলাম আমার মিষ্টি মামুনি এখন তো আমার খুব টেনশন হচ্ছে লোকটা আগে থেকেই বিবাহিত নয় তো বউটাও চলে যায়নি তো আবার এমন তো নয় বউ গত হয়েছে বাচ্চা আছে এইসব কিছু আড়াল করে আবার বিয়ে করতে চাইছে আমার সহজ সরল আপুটাকে ঠকাচ্ছে না তো আপু সবটা শুনলে কষ্ট পাবে তাই আগে তোর সাথে শেয়ার করছি এখন দাদিম নি আব্বু আম্মু সবাইকে এক এক করে বলবো এক না করে কথাগুলো শেষ করে তুলি লিয়া কিছু বলার আগে তুলি ওর হাতের ফোনটা লিয়ার সামনে মেলে ধরে আর দাঁতে দাঁত চেপে বলে আমার কথা বিশ্বাস না হলে নিজ চোখে দেয় এই বাচ্চা মেয়েটার সাথে জারিত ভাইয়া ছবি আইডিতে মেয়েটার ছবিতে ভরপুর ফোনের স্ক্রিনের ছবিতে তাকাতেই লিয়ার আখি টলমল করতে থাকে লিয়ার স্মৃতিপটে ভেসে ওঠে ফ্ল্যাশ সময়টা জানুয়ারির মাঝামাঝি রোদ ঝলমলে সুন্দর একটা সোনালি দিন শীতের দিনের রোদটা একটু বেশি মিষ্টি হয় ছোট্ট একটা পাবলিক মাঠ ছোট বাচ্চা ছেলে মেয়ে ব্যাডমিন্টন খেলছে বয়স নয় দশ এরকম হবে হয়তো এমন সময় এক রমণী একরমণী লেহেঙ্গা পরা কোমর সমান ঘন কালো চুলগুলো জুড়ে হাঁটার ফলে পিঠ জুড়ে দোল খাচ্ছে মাঠের বাধা বসার জায়গায় আইস করে বসে কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে পাশে রাখে ব্যাগ থেকে ফোনটা বের করে ডায়ালে যায় ডায়ালের সামনে কাঙ্ক্ষিত নম্বরটিতে কল দেয় কল রিসিভ হতেই উত্তেজিত কণ্ঠে বলে উঠল এই রুটু তুই কোথায় বলতো প্রাইভেটে আসতে তোর আর কতক্ষণ লাগবে আমি ওয়েট করছি তোর জন্য ফনের ওপাশ থেকে লিয়ার বেস্ট ফ্রেন্ড রূপন্তি জবাবে বলে আরে আমি আজ প্রাইভেট করতে যাব না দোস্ত আমি এখন আউটফিটে আছি আর তোর না আজ দাওয়াত আছে কার যেন রিসেপশনের দাওয়াতে কথা বললি লিয়া বিরক্তিকর ফেস করে বলে আব্বুর এক কলিগে ছেলের বৌভাত ছিল গিয়েছিলাম তো প্রাইভেট মেস দেব না তাই ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে আসি বাসায় গিয়ে ব্যাগ নিয়ে অমনি আসছি ড্রেস চেঞ্জ করারও সময় পাইনি কিন্তু এসে তো দেখছি স্যার নেই স্যারের আসতে নাকি আরো হাফ আওয়ার্স লেট হবে আর তুই এখন শপিং করা বাদ দিয়ে আর্লি চলে যায় তুই আসবি না তাই ভেবেই তো আমি আজ আউটফিটে আসলাম বা বাহ হঠাৎ এত উন্নতি বাদ দিয়ে পড়তে আসলি ব্যাপারটা কি সে অনেক কথা ফোনে বলা যাবে না তুই আয় সামনা সামনি বলবো কেমন ওকে ওয়েট কর আমার আসতে তো তাও সময় লাগবে যত দ্রুত আসা যায় ট্রাই করছি একা একা লিয়ার ভালো লাগছিল না ছেলে মেয়েদের খেলা দেখে লিয়ার চোখ মুখ খুশিতে চকচক করতে থাকে লিয়া সময় কাটাতে উঠে যায় ওদের দলে গিয়ে খেলতে থাকে কফি কালারের টি শার্ট আর অফ হোয়াইট গ্যাভার্ডিং বাই কেডস ক্যাজুয়াল ড্রেস আপে জারি পেশে একটা গাছের তলায় সান বাঁধা বসার স্থানে বসে বাম সাইডে তাকাতেই একটা ব্যাগ দেখতে পায় পকেট থেকে ফোনটা বের করে স্ক্রুল করতে থাকে আর মিষ্টি রোদটা উপভোগ করতে থাকে খেলতে খেলতে এক সময় পেদারটা কিছুটা দূরে এসে পড়ে লিয়া বলে উঠল তোমরা দাঁড়াও আমি আনছি জারিফের পায়ের সামনে কিছু করতে দেখে জারিত মাথাটা ঝুঁকিয়ে কৌতুকলের দৃষ্টিতে নিচের দিকে তাকায় দেখতে পায় তারপর কপাল কুচকে সামনে তাকিয়ে দেখে অফহাইট লেহেঙ্গা পরা একটা মেয়ে এদিকে এগিয়ে আসছে মেয়ে তার হাতে একে পরক্ষণেই জারিফ দৃষ্টি সরিয়ে নেয় নির্বিকার ভঙ্গিতে ফোনে মুখ ডুবিয়ে থাকে লিয়া জারিপের সামনা সামনি দাঁড়িয়ে একবার ফেদারের দিকে তাকায় আবার জারিফের পর্ষা খোঁচা খোঁচা দাঁড়িয়ালা মুখায় বে দৃষ্টি দেয় লিয়া মনেমনি ভাবে লোকটা সুদর্শন বাট গম্ভীর এর জায়গায় অন্য কেউ থাকলে আমাকে দেখার সাথে সাথেই নিজ গর্জে ফেদারটা মাটি থেকে তুলে আমার হাতে দিত তবে ভালো মেয়ে দেখলেই হেল্প করার জন্য মরিয়া হয়ে উঠা ছেলেদের লো পার্সোনালিটি হয় মেয়ে দেখলেই ছুকছুকানি শুরু সেদিকে দিয়ে বিবেচনা করলে ছেলেটি সম্পন্ন এসব ভেবে লিয়া মনে নিজেকে তিরস্কার করে উঠল ও লিয়া তোর হঠাৎ কি হল সামনের মানবটা যেমনই হোক না কেন তাতে তোর কি যায় আসে স্ট্রেইনজো দিন দিন তোর বুদ্ধি শুদ্ধি লোপ পাচ্ছে আজ চিন্তা ভাবনা মন মস্তিষ্কে বিচরণ করছে এইসব কথা ভেবে লিয়া মাথা ছাড়া দিল অতঃপর লিয়া হাটু ভেঙ্গে নিচের দিকে ঝুঁকে মাটি থেকে ফেদারটা হাতে তুলে নেয় মাথা উঁচু করতে গিয়ে কিছু চুল বাতাসে জারিফের মুখের উপর আছড়ে পড়ে জারিফ সাথে সাথেই অস্ফুট স্বরে বলে উঠল কেয়ারলেস একটা একটু আগে ঘটা ঘটনা না লিয়া বুঝতে পেরেছে আর না জারিপের বলা কথা শ্রবণ করেছে লিয়া পেদারটা হাতে তুলে ঝড়ের বেগে মাথা উঁচু করতে গিয়ে কারো চোখে মুখে নিজের খোলা চুল করেছে সে সম্পর্কে লিয়া কিছুই জানে না কারণ লিয়াও অমনি পিছনে না ফিরে পা চালিয়ে বাচ্চা ছেলে কাছে চলে যায় মিনিট পাঁচে পরে আবার পেদারটা গাছে ডালে আটকে যায়

কেমন এক্সট্রা থাকলে সেটা দিয়ে এখন খেলা চালিয়ে যাও জবাবে বাচ্চারা বলে না আপু নেই তো বাসায় আছে লিয়া থাকবে বলে ওকে ব্যাপার না চলো ওটা পারার চেষ্টা করি গাছের কাছাকাছি যেতেই একটা ছেলে বলে উঠলো আপু তুমি তো বড় আছো তুমি হাত পুঁচু করলে পারতে পারবে লিয়া মৃদু হাসলো। হাত দিয়ে নাগাল পাবে না লিয়া খুব ভালোই বুঝতে পেরেছে তাই হাতে থাকা জিনিসটার ডান হাতে উঁচু করে চেষ্টা করতে থাকে আট ছয় সাত ইঞ্চির মতো হলেই নাগাল পাওয়া যাবে লিয়া বার চেষ্টা করেই হাঁপিয়ে যায় একে তো ভারী পোশাক পরে আছে সেই জন্য অস্বস্তি হচ্ছে লিয়া উল্টে বলে এখন তো মনে হচ্ছে পাতলুর মতো লম্বা হাত থাকলে ভালো হতো ইস দরকারের সময় পাতলুর মতো হাতটা খুব জরুরি আর যদি নবিতার মতো ডোরিমন বন্ধু থাকতো কোনো গেজেট আবিষ্কার করে দিত বা উড়ন্ত পাখা দিত সেটাও এই মুহূর্তেই কাজে লাগত আফসোস বড় আফসোস লাইফে এমন কিছুই নেই লিয়ার কথা শুনে না চাইতেও জারিফের হাসি পাচ্ছে জারিফ মনেমনে আওড়ায় এত বড় মেয়ে নির্ঘাত এখনো কার্টুন দেখে কার্টুনের গল্প নাতাশার কাছ থেকে সব সময় শুনে অভ্যস্ত জারে লিয়া মাটি থেকে পায়ের পাতাটা উঁচিয়ে হাতটাও যতটা সম্ভব উঁচু করে ধরে এদিকে হাত বেশি উঁচু করার ফলে লেহেঙ্গার উপরের পাটটা উঁচুতে উঠে যায় যার ফলে লিয়ার ফর্ষা পেট খানিকটা উন্মুক্ত হয় রাস্তার পাশে দাঁড়িয়ে তিন চারটে বখাতে ছেলে হাতে সিগারেট দুই ঠটের মাঝে সিগারেটে সুখ টান দিয়ে ধোয়া ছাড়ে আকাশে ঘাড় ঘুরিয়ে মাঠের দিকে তাকাতেই বাজে নজরে তাকায় সাথে সাথে পাশে ছেলেদেরকে ইশারায় দেখিয়ে বিশ্রী ভাবে বলে উঠল ভাই এই দেখেন মায়া তো দরজা জানালা খুলে রাখছে জোস লাগছে চিকনা চাকনা দেখতে হে বিহর নেশা না করেই আমার নেশা ধরে যাচ্ছে লিয়ার হ্যান্ড পেদারের দিকে থাকায় কথাগুলো বেশ চড়ে বললেও লিয়ার মস্তিষ্কে সারা জাগায় না বাচ্চাদের কথাতে লিয়া আরো পারছে না কথা জারিপের ভেদ করতেই জারিপের চকমুখ শক্ত হয়ে যায় জারিপ মাথাটা তুলে লিয়ার দিকে তাকে লিহার ফর্ষা উন্মুক্ত পেটটা দেখে সাথে সাথেই বৃষ্টি নিয়ে নেয় এই সুন্দরী শরীর দেখাইয়া তো মনে আগুন জ্বালাইয়া দিছো। এই বার তো নিভানোর দায়িত্ব ও তোমারই লইতে হইবে তো ফুল টুসি নিবা নাকি দায়িত্ব তুমি কইলে হোটেল বুক করতে পারি একেবারে নামি দামি ফাইভ স্টারে লইয়া যাব রাজি আছনি বখাটেদের মধ্যে ঝুটি করে চুল বাঁধা একটা ছেলে কয়েক কদম সামনের দিকে এগিয়ে এসে লিয়াকে উদ্দেশ্য করে ফের বাজে টোন দেয় বাকি তিনজনও পিছনে এগিয়ে এসে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে দাঁত কেলিয়ে বিশ্রী হাসে এবারের কথাগুলো শ্রবণ হতেই লিয়ার খুশ হয় লিয়ার বুঝতে বাকি থাকে না কথাগুলো লিয়াকেই বলছে লিয়া বিষয়টা বোঝার সাথে সাথে হাত নামিয়ে নেয় তারপর দুই হাত দিয়ে লেহেঙ্গার উপরের পাটটা টেনে ঠিকঠাক করতে থাকে লিয়া নিজের উপর লজ্জিত হয় লিয়া দীর্ঘশ্বাস ছেড়ে ভাবে অত নিজের অসতর্কতার জন্য আজ আমাকে এফটিজিং এর শিকার হতে হচ্ছে এত নোংরা নোংরা কথা শুনে লিয়ার ভীষণ কান্না পাচ্ছে এত সময় চুপচাপ বসে থাকলেও ঝুটিওয়ালা ছেলের কথা কর্ণপাত হতেই জারিপের হাতের মুঠো আপনা আপনি শক্ত হয় জারিপ শক্ত করে মুট পাখি উঠে দাঁড়ায় জারিপের কপালের রগগুলো বেশ খানিকটা ফুলে উঠেছে জারিপের ফর্সা মুখে মুহূর্তেই অন্ধকার নেমে আসে জারিপের নিচ্ছে করছে ছেলেটার জিউহা টেনে ছিঁড়তে সব সময় শান্ত স্বভাবের উপাধি পাওয়া মানবীয় এহেন বাজে কথায় নিজেকে দমিয়ে রাখতে পারল না তাই তো চুপচাপ নীরব দর্শক হয়ে বসে থাকতে না পেরে উঠে দাঁড়ালো ঝুটিওয়ালা ছেলেটা আরো কয়েক পা লিয়ার দিকে এগিয়ে আসতেই লিয়ার হাত পা ঠান্ডা হয়ে আসে মুহূর্তেই লিয়ার এসে অসহায়ত্বের ছাপ ফুটে ওঠে লিয়া মুনিম নে নিজেকে শক্ত করে লিয়া সাহস যোগানোর চেষ্টা করে অতঃপর কোণঠে একরাশ ঘৃণা নিয়ে বলি উঠলো দেখুন আপনারা কিন্তু খুব বাজে কথা বলে ফেলেছেন এর জন্য আমি আপনাদের বিরুদ্ধে স্টেপ নেব। আমার अब्बूকে আপনারা চেনেন না আমি বললি আমার আগ মুহূর্তেই আপনাদের জেলেপুরে ছাড়বে ওহ এই দেখ তোরা ময়না তো জেলের ভয় ও দেখাচ্ছে কথাটা শেষ করতেই ওরা সব কয়টা অর্থহাসিতে ফেটে পড়ল আর একজন বলে উঠল ময়না পাখি ওইটুকু দেখে মন ভরেনি। তাই তো অফার দিলাম ছেলেটার কথাটা শেষ হওয়ার আগেই মুখের উপর ঠাস করে দাবাং মার্কা একটা চর পড়ে ছেলেটার মাথা ঘুরে যাওয়ার উপক্রম হয়েছে ছেলেটার ঠোঁটের কোনা বেয়ে হালকা রক্ত গড়িয়ে পড়ে জারিফ শরীরের সর্বশক্তি দিয়ে চর দেয় ছেলেটির দাঁতের সাথে ঠোঁট লাগার ফলে বেশ খানিকটা কেটে যায় শুধু চর দিয়েই ক্ষান্ত হয়নি জারিফ দুই হাতে ছেলেটির শার্টের কলার চেপে ধরে রক্তিম চোখে তাকিয়ে দাঁত কটমট করে বলে উঠল সৃষ্টিকর্তা চোখ দিয়েছেন নারীর শরীরের দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকতে নয় চোখ দিয়ে রাইট রং দেখে জীবন পরিচালনা করার জন্য আর একটা মেয়েকে এত নোংরা নোংরা কথা বলতে জোহাই আটকালো না মেয়ে দেখলেই টিজ করতে ইচ্ছে করে তোদের বাড়িতে মা বোন নেই রাস্তায় মেয়ে দেখলেই টিচ করিস সে তো কারো না কারো বোন কোনো পরিবারের মেয়ে আজ তোর পরিবারের কোনো মেয়ের সাথে এরকম হলে কি করতিস প্রতিবাদ করতিস নাকি মজা নেওয়ার জন্য সাথে যোগ দিতিস জারিফ কলার ছেড়ে দিয়ে মুখ টান করে স্ট্রেইট দাঁড়ালো পাশ থেকে একজন দুই আঙ্গুলে মুখ চুলকাতে চুলকাতে বলে উঠল আরে ভাই তো দেখছি নীতিবাক্য ছাড়তাছে কি কইলেন যেন ওহ মনে পড়ছে বাড়িতে মা বোন নেই মা বোন সব আছে বউ নাই আর না আছে এরকম হট মা জারিফের রাগের পরিমাণ সেকেন্ডেই আকাশ ছুঁয়ে যায় জারিফ একটা ঘু দিতেই ছেলেটি না পেরে কয়েক কদম যায়। এক হাতে গালটা চেপে ধরে লিডার ছেলেকে উদ্দেশ্য করে ঝুটিওয়ালা ছেলেটি বলে উঠল আরে ভাইজান চুপ করে আছেন যে এই পোলা আমাগো গায়ে হাত উঠাইতাসে আপনি কিছুই কইতাছেন না আপনি একবার ইশারা করেন আমি একাই এরে খতম কর কথার মাঝেই লিডার ছেলেটি বলে উঠল এই চল তোরা কাজ আছে কথাটা শেষ করেই ছেলেটা প্রস্থান করে বাকি ছেলেরা পিছু পিছু যায় আর বলে ভাইজান ব্যাপার ডাকি কিছুই কইলেন না এমনি ছাইরা দিলেন সামনে নির্বাচন আছে এমপি সাহেবের নির্দেশ আছে এখন যেন আমরা নতুন কইরা কোনো ঝালে টামেলা না করি এই সময় জেলে গেলে আমাগ হইয়া উনি কিছু করতে পারব না আর এই পোলারে আমি চিনি এ স্পির ভাতিজা দেখে নেব লিয়া নিজের উপর ভীষণ লজ্জিত কি দরকার ছিল বাচ্চামি করার যদি বাচ্চাদের সাথে খেলায় জয়েন না হতো তাহলে হয়তো এরকমটা নাও হতে পারত লিয়া মনেমনে নিজেকে তিরস্কার করে আর জারিফের উপর খুব সন্তুষ্ট হয় জারিফের কথা বার্তা লিয়াকে বেশ মুগ্ধ করে লিয়া জারিফের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে থাকে কিৎক্ষণ পরেই মাথাটা নুইয়ে ঠোঁট কামড়ে ধরে মৃদুস্বরে বলে থ্যাংকস থ্যাংকস আ লট লিয়ার ধন্যবাদ জানানোতে জারিফের কোনো হেলদোল নেই জারিফ নির্বিকার ভঙ্গিতে আছে জারিফ লিয়ার দিকে এগিয়ে আসে লিয়ার কাছ থেকে র্যাকেট নিয়ে হাতটা সর্বোচ্চ উঁচিয়ে ফেদারটা নিচে পড়তেই বাচ্চারা নিয়ে চলে যেতে থাকে জারিফ কোনো কিছু না বলে চলে যেতে থাকে জারিফের চলে যাওয়ার দিকে লিয়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কয়েক পা যাওয়ার পর জারিফ কিছু ভেবে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় হলে লিয়ার সাথে চোখাচোখি হয় লিয়ার সাথে সাথে দৃষ্টি সরিয়ে নেয় লিয়ার খানিকটা অস্বস্তি হয় লিয়া মনেমনে আওড়ালো উফ উনাকে এখনই ঘর ঘুরিয়ে পেছনে তাকানো ছিল আমার এভাবে তাকিয়ে থাকা দেখে আবার কিনা কি ভেবেছেন আল্লাহ মালুম এমনিতেই একটু আগে বেশ বাজে সময় গেল আমার উফ কি বিশ্রী ব্যাপার সব মিলিয়ে আজকের দিনটাই খুব বাজে যাচ্ছে আমার লিয়া হেন তেন ভেবে চলছে লিয়ার সেই ভাবনা ভাঙ্গে গম্ভীর গলার স্বর শুনে জারিফ লিয়ার সামনে সোজাসুজি দাঁড়িয়ে স্পষ্ট করে গম্ভীর কণ্ঠে বলে উঠে আজকাল নিউজ ফিড জুড়ে ধর্ষণ ইভটিজিং এসব খবরের ছড়াছড়ি এসবের জন্য কোনো কোনো সময় এক পার্সেন্ট হলেও মেয়েরা দায় থাকে এটা অবশ্য আমার ধারণা তাদের অসতর্কতার জন্য অনেক সময় বর্ষর দুর্ঘটনা ঘটে একজন মানুষ হিসেবে আপনাকে বলছি নেক্সট কোনো কাজ করতে হলে পোশাক আশাক তারপর পরিবেশ দেখে করবেন কথাগুলো বলেই গটগট করে জারিফ চলে যায় লিয়া আর চোখে চেয়ে রইল আর মন অসংখ্য ধন্যবাদ জানালো মানবটিকে লিয়ার হয়ে প্রতিবাদ করার জন্য আবার সুন্দর উপদেশ বাণী দিয়ে যাওয়ার জন্য জারিফের যাওয়ার পানে চেয়ে লিয়া মৃদু হাসলো। কিছুক্ষণ আগের মন খারাপ অসহায় বোধ সবটাই উড়ে যায় সেখানে অজানা ভালা লাগার সুপ্ত অনুভূতি জন্ম নিতে থাকে লিয়া দ্বাদশ শ্রেণীর ছাত্রী বাবা এনামুল খান মেজর মেডিকেল কোর বাড়ি ময়মনসিংহ জেলার উপজেলায় বাবার চাকরির সুবাদে বিভিন্ন জেলাতে কেটেছে শৈব থেকে কৈশোর আজ প্রায় দুই বছরের মতো হবে এনামুল খান ময়মনসিংহ ক্যান্টনমেন্টে এসেছেন লিয়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজে পড়াশোনা করে একজন বাইরের সারির কাছে ফিজিক্স প্রাইভেট পড়ে ছোট পাশেই সারির বাসা বেশি সময় মাঠটার মাঠটা জনমানব শূন্যই থাকে আর থাকলেও হাতে গোনা কয়েকজন থাকে রূপন্তীর সাথে মাঝে মাঝে লিয়া মাঠটাতে এসে বসে আজ হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে এরকম হবে জানলে লিয়া এদিকে ছায়াও মারাত না কিছুক্ষণ পর সারির বাসার বড় বারান্দায় কাঠের বেঞ্চিতে শেষের বসেছে লিয়া আর এই তো মিনিট রূপন্তি পাঁচেক আগে রূপন্তি এসেছে স্টুডেন্টস সংখ্যা পনেরো জনের মতো হবে হয়তো সার হোয়াইট বর্ডে আইনস্টাইনের ইসমান এম সি স্কয়ার সূত্রটি লিখে বোঝাচ্ছেন পিছনে বসে লিয়া আর রূপন্তী ফিসফিসিয়ে কথা বলছে রূপন্তী পেন দিয়ে লিয়াকে খোঁচা দিয়ে বলে উঠল এই লিয়া তখন ফোনে বললি অনেক কথা আছে সামনাসামনি বলবি কই বলছিস নাই লিয়া মৃদু আহ শব্দ উচ্চারণ করে রূপন্তীর দিকে কপাল কুচকে তাকিয়ে বলতে লাগল এই রূপু আশ্চর্য এত জোরে কেউ খোঁচা দেয় আর সময় চলে গেল নাকি এখন স্যার পড়াচ্ছেন পরে বলবো যাওয়ার সময় রূপন্তী বাচ্চাদের মতো জিদ ধরে বলে উঠল আজ আসবো না আসবো না করেও করতে আসলাম কারণটা কি কারণটা শুধু তুই ভাবলাম বিয়ে বাড়িতে গিয়ে নিশ্চয় প্রোপোজাল পেয়েছিস সেই সব কথা আমার সাথে শেয়ার করতে চাস তাই শোনার জন্য ছুটে এসেছি হুম তা দোস্ত হবু বয়ফ্রেন্ড দেখতে কেমন কি করে লিয়া ঠোঁট গোল গোল করে ফোঁস করে নিশ্বাস ছাড়ে ঠোঁটে ঠোঁট চেপে বলে ওরকম কিছুই না আসলে ওখানে অপরিচিত সবার মাঝে থাকতে মোটেও ভালো না যতটা সময় ছিলাম বলা চলে আম্মু শাড়ির আঁচল ধরে তার উপরে বিয়ে বাড়িতে কিছু অ্যালার্জি আন্টি আঙ্কেল থাকেন তাদের কাজ থাকে ঘটকালি করা এই নিজের বোনের বা ভাইয়ের বা ননদের বাপারা প্রতিবেশী সবার ছেলেদের বিয়ে দেওয়ার দায়িত্ব সিচ্ছায় খুশি মনে নিজের ঘরে চেপে নিয়ে বেরান একজন এসে তো আম্মুকে মিষ্টি করে আপা ডেকে বলছিল আপা কি হয় এটা আপনার আম্মু আমার মেয়ে বলতেই খোসকল্প শুরু করে দেয় এক পর্যায়ে তার দূর সম্পর্কের ননদের ছেলের জন্য পাত্রী খুঁজছে বলে আম্মু তাতেও কিছু না বলায় মহিলা তো সরাসরি আমাকে উদ্দেশ্য করে বলে উঠল এসব কিছু শুনতে মোটেও ভালো লাগছিল না তাই চলে আসলাম ক্লিয়ার রূপন্তী দুদিকে মাথা ঘুরিয়ে হ্যাঁ সূচক উত্তর দেয় তারপর ঠোঁট উল্টে উৎসুকভাবে শুধালো বুঝলাম সব আচ্ছা লিয়া বলতো তোর কিরকম ছেলে পছন্দ জীবনসঙ্গী হিসেবে আর তোর বর হিসেবে ডক্টর ইঞ্জিনিয়ার নাকি ক্যাডার কোনটা হলে মানাবে এখন তো সবার ফার্স্ট থাকে এসবে লিয়া দৃষ্টি শুরু করে তাকিয়ে জবাবে বলল নন ক্যাডাররা কি দোষ করলো বোন সবাই যদি ক্যাডারদেরকেই চায় তাহলে নন ক্যাডারদের কি হবে তারা তো দেখছি বউ বিনা মক রবে একটু থেমে বড় বড় পাপড়িওয়ালা টানাটানা টানা চোখচোড়া বার কয়েক পলক ঝাপটায় লিয়া তারপর মৃদুস্বরে ঠোঁট আওড়ালো পেশা কি সেটার থেকে বড় হলো পার্সোনালিটি একজন প্লেস্যান্ট পার্সোনালিটি সম্পন্ন মানুষ আমার জীবনে আসুক আমি মন থেকে চাই আর বেঁচে থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না সম্মানজনকভাবে মানসম্মতভাবে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কিছু থাকলেই চলবে রূপন্তী মজার ছলে বলে উঠল দাঁড়া তোর জন্য সরকারি চাকরিজীবী ভুরিওয়ালা টাকলা দেখে একজন নবম গ্রেডের নন ক্যাডারের খোঁজ করব আজকে থেকে বারান্দার লোহার গ্রিল দিয়ে বাইরে দৃষ্টি দিতেই লিয়ার নজর স্থির হয় গেটের সামনে দাঁড়িয়ে থাকা মানবের দিকে লিয়া আরও অবাক হয় একটা বাচ্চা মেয়েকে দৌড়ে মানবটির হাত ধরতে জারিফ মেয়েটার হাত ধরে আছে আর সামনে এক মেয়ে দাঁড়িয়ে কিছু বলছে মেয়েটাকে লিয়া খুব ভালো করেই চেনে সারের মেয়ে বাচ্চা মেয়েটার কাঁধে ব্যাগ লিয়া মনেমনে বলে বাচ্চা মেয়েটি সুমি আপুর কাছে প্রাইভেট পড়তে আসছিল মেবি তবে ওই লোকের কি হয় মেয়েটা নিজের বাচ্চা এটা ভাবতেই লিয়া আরো আশ্চর্যান্বিত হয় লিয়া বিস্ময়কর চাহনিতে চেয়ে অস্ফুট স্বরে ফের বলে উঠল বাহ দেখে বোঝা যায় না অথচ এত বড় একটা বাচ্চার বাবা স্ট্রেইনজো কথাগুলো রূপন্তীর কানে পৌঁছাতেই লিয়াকে শুধায় কার কথা বলছিস কোন বাচ্চা আর কার বাচ্চা কি বলছিস পরিষ্কার করে বল লিয়া ইশারা করে দেখিয়ে বলল ওই যে গেইটের কাছে দাঁড়ানো ইয়াং ম্যানের কথা বলছি মেয়েকে পড়াতে বোধহয় সুমি আপুর কাছে আসছিল মনে হয় প্রেম টেম করে অল্প বয়সে বিয়ে শাদী করেছিল আর বছর না ঘুরতেই বাচ্চা কাচ্চাও ডাউনলোড করে ফেলেছিল রূপন্তী ঘাড় ঘুরিয়ে জারিফকে দেখে নেয় তারপর লিয়ার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলে ব্যাপার স্যাপার কি লোকটাকে নিয়ে তোর এত কৌতূহল কিসের দোস্ত লোকটার উপর ক্রাশ তাস খাস নিত লিয়া ভাব নিয়ে বলে ক্রাশ খাবো আমি তাও আবার বিবাহিত এক বাচ্চার বাপের উপর ইম্পসিবল আর যদি বলি লোকটা অবিবাহিত বাচ্চাটা ওনার না বাচ্চাটা অন্য কারো তখন রূপন্তীর কথা শুনে জারিফ আর বাচ্চা মেয়েটা সম্পর্কে জানতে লিয়ার কিউরিওসিটি আরও কয়েক গুণ বেড়ে যায় লিয়া চোখে মুখে উৎসুকতা নিয়ে প্রশ্ন করে উঠল এই রূপু তুই কিভাবে রূপু সোজা হয়ে বসে লিয়ার উৎসুক মুখাবয়বের দিকে তাকিয়ে বলে হোম চিনি আমার ভাইয়ার ফ্রেন্ড বাচ্চাটা ওনার বোনের মেয়ে ওনার বোন নাকি এই মেয়েকে জন্ম দিতে গিয়ে মা রাগ গিয়েছে আর মেয়েটা ওর নানু বাড়িতেই থাকে সেই জন্ম থেকেই কথাগুলো শুনে লিয়ার মনটা ব্যথিত হয় বাচ্চা জন্ম দিতে গিয়ে অনেক মা প্রাণ হারায় পরিবার আত্মীয় স্বজন হারায় ভালোবাসার একজন সদস্যকে জন্ম মৃত্যু সব কিছু সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছা তারপরেও মানুষের মন আর্তনাদ করে বলে উঠে ঈশোষ অকালে প্রাণ গেল অমুকের ওই বাচ্চাকে জন্ম দিতেই প্রাণ হারালো এরকম কথা শুনে বড় হয় মা হারা কিছু এতিম শিশু একদিকে মায়ের স্নেহ মমতা ছাড়া বেড়ে উঠা আবার অন্যদিকে সমাজের মূর্খ কিছু মানুষের নির্বুদ্ধিতা সম্পন্ন কথা যা এতিম শিশুর মানসিকতায় আঘাত করে মেয়েটির মা নেই এই কথাটা শোনার সাথে সাথে লিয়ার কোমল হৃদয়টা কেঁদে উঠল লিয়ার আখি যুগল ছলো ছলো করে লিয়া ভারী গলায় বলে বিষয়টা খুব প্যাথেটিক এত সুন্দর একটা বাচ্চা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হল উফ আর পরিবার হারালো আদরের একজন সদস্যকে রূপন্তী রাসভারী স্বরে বলল হুম ঠিক বলেছিস তবে শুনেছি বাচ্চা মেয়েটাকে বাসার সবাই খুব আদর করে জারিফ ভাইয়া বোনকে অনেক ভালোবাসতেন আর সেই বোনের অস্তিত্ব এই মেয়ে এখন নাকি জারিফ চোখের মনি এই বাচ্চা মেয়েটা আমার ভাইয়ার কাছ থেকে মামা আর ভাগিনার অনেক গল্প শুনেছি কথা শেষ করেই রূপন্তী মলিন হাসে লিয়া দীর্ঘশ্বাস ছেড়ে সোজা হয়ে বসে খাতায় অঙ্কটা তুলতে থাকে তারপর কিছু মনে হতেই প্রশ্ন করে উনি তোকে চেনে তোকে দেখেছে কখনো উনি আবার হু ইজ হি অর সি রুপন্তীর কথা শুনে লিয়ার খানিকটা হয় এই মেয়ে ইচ্ছে করে প্রশ্ন করছে নাকি বুঝতে পারছে না লিয়া কার কথা বলছে লিয়া কপাল কুচকে দাঁতে দাঁত পিসে ফের বললো এতক্ষণ যার কথা বললি ওই যে বাচ্চা মেয়েটার মামা তোর ভাইয়ের ফ্রেন্ড ওই জারিফ নাকি তার কথা বলছি রূপন্তী মাথা নাড়িয়ে বলতে থাকে ওহ জারিফ ভাইয়া হুম চেনে তো আমাদের বাসায় কয়েকবার গিয়েছে লাস্ট এই তো এক সপ্তাহ আগে গিয়েছিলেন চাকুরি হওয়াতে মিষ্টি মুখ করাতে মিষ্টি নিয়ে গিয়েছিলেন লিয়া জানতে আগ্রহী হয়ে শুধায় কিসে চাকরি হয়েছে উনি বাকরিবিতে মাস্টার্স করছেন সব মিলে ফার্স্ট ক্লাস ফাইভের মধ্যে পজিশনে ছিলেন এক কথায় ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এগ্রিকালচার ফ্যাকাল্টিতে প্লান প্যাথোলজি ডিপার্টমেন্টে টিচার হিসেবে ওনাকে নেওয়া হবে নাতাশার স্কুলের ম্যাম হলেন সুমি আজ প্রথম নাতাশা সুমি মিসের কাছে প্রাইভেট পড়তে আসে জারিফ মিস সুমিকে সিরিয়াসোভাবে অনেক কিছুই বলল এতক্ষণ অবশেষে বলল প্লিজ অন মাই রিকোয়েস্ট নাতাশার উপর কখনো পড়াশোনা নিয়ে পেশার দিবেন না আর এতক্ষণ শুনলেন তো ওর অসুস্থতার কথা এটা একটা জটিল রোগ উফ জানি না কবে একেবারে অসুখটা কিওর হবে সুমি এক হাতে নাতাশার গাল আলতো করে ছুঁয়ে দিয়ে বলে চিন্তা করবেন না ওর অসুস্থতার কথা শুনে আমার নিজেরই খুব খারাপ লাগছে কি বলে দিব ভেবে পাচ্ছি তবে বলতে চাই আল্লাহর উপর ভরসা রাখুন একসময় নিশ্চয় সবকিছু ঠিকঠাক হয়ে যাবে নাতাশা মিসের কাছ থেকে বিদায় নিয়ে সাথে জারিফের টাটা গাড়ির কাছে আসে জারিফ গাড়ির পিছন দরজা খুলে নাতাশার ব্যাগটা রাখে তারপর সামনের দরজা খুলে নাতাশাকে সুন্দর করে বসিয়ে দিয়ে সিট বেল্টটা বেঁধে দেয় অতঃপর নিজে ড্রাইভিং সিটে বসে গা রিস্টার্ট দেয় ড্রয়িং রুমের সোফায় স্মার্ট টিভিতে স্পোর্টস দেখছে নীল এমন সময় যারা বাইরে থেকে এসে কাঁধ থেকে স্কুল ব্যাগটা সোফার উপর রাখে এক আসন বিশিষ্ট সোফায় গা এলে আয়েস করে বসে সেই সময় নিরুপমা বেগম চানিয়ে আসেন এসে অপর পাশের সোফায় বসেন নীল নিরুপমা বেগমকে উদ্দেশ্য করে বলে আম্মু আমার কফি কই নিরুপমা বেগম চায়ের কাপে ছোট করে চুমুক দিয়ে বললেন চারু কফির জন্য দুধ চুলায় বসিয়েছে ওয়েট কর নিয়ে আসবে আমার মাথাটা ভীষণ ধরেছে তাই কড়া করে এক কাপ চা খাচ্ছি আহ মাথাটা ছিঁড়ে যাচ্ছে যারা বলে উঠল ছোটমা বেশি সমস্যা হলে মেডিসিন নাও পেইন কিলার খেয়ে নাও দেখবে দ্রুত ঠিক হয়ে যাবে নিরুপমা বেগম ভরাট গলায় বললেন যারা মা সব সময় পেইন কিলার খাওয়া ঠিক নয় শরীরে ব্যাড ইফেক্ট পড়ে নিরুপমা বেগমের কথার মাঝে নীল নীলফোরণকে যারাকে উদ্দেশ্য করে বলে এই যারা কথা শুনে তো মনে হচ্ছে বেশ ডক্টর ফক্টর হয়ে গিয়েছিস মেডিসিন সাজেস্ট করছেন যার কিনা নাক টিপলে দুধ বের হবে কথাগুলো শ্রবণ হতেই যারার সুন্দর ফুরফুরে মেজাজটা খারাপ হতে থাকে যারা নাকমুখ কুচকে বলল দেখ ভাইয়া মাত্রই কোচিং থেকে ফিরলাম এখন তোর সাথে ঝগড়া করার মুড় নেই তাই মিছেমিছি আমাকে রাগানোর চেষ্টা বাদ দে একটা রিক্সাও পাইনি অর্ধেক পথ পায়ে টেনে আসছি তারপর রিক্সা পেয়েছি আমি খুব টায়ার্ড যারা কথা শেষ করে পাশে থাকা স্কুল ব্যাগটা সোজা করতে থাকে সেই সময় নীল মৃদু হেসে ফের বলে উঠল এই সিন্দাবাদের মতো একটা বস্তা পিঠে ঝুলিয়ে সকাল বিকেল এ প্রাইভেট থেকে ও কোচিং এ যাস তা শুধু যাওয়া আশায় নাকি পড়াশোনাও কিছু করিস পড়াশোনার কোনো টপিক ধরলে তো শিওর পারবি না পারবি বল পারবি নিরুপমা বেগম ছেলেকে শাসিয়ে বলে উঠেন আ। নীল হচ্ছে টাকি ছোট বোনের সাথে কেউ এরকম করে যারা তোর থেকে কত ছোট না কোথায় বোনকে স্নেহ করবে আগলে রাখবে তা না করে সব সময় চুলোচুলি ঝগড়া ঝাঁটি বাঁধিয়ে ছাড়িস যারা নাকের পাটাতন ফুলিয়ে রাগান্বিত স্বরে বলল তোমার ছেলেকে প্রশ্ন করতে বলো খুব পড়া ধরার শখ না আচ্ছা ধর যারার কথায় নীল থতমতো খেয়ে বসে যারা যে পাল্টা প্রশ্ন করতে বলবে তা নীল ভাবেনি নীল তো মজার ছলেই বলেছিল যারা বিষয়টা সিরিয়াসলি নিয়েছি বেচারা নীলেরই বাকি দোষ দশ সেকেন্ড ভেবে নিয়ে নীল শান্ত গলায় বলতে লাগলো ওকে ফাইন খুব তো সায়েন্স নিয়ে পড়ছিস ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার শখ দেখি তোর মেধা কতটুকু উমম বলতো নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য কত যারা কিছু সময় মনে করার চেষ্টা করে অনেক চেষ্টা করেও যখন মনে করতে পারল না তখন হাল ছেড়ে দেয় কীতক্ষণ পরে কিছু মনে হতেই যারা ফিচেল হাসে ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে রাখে দাঁত প্রসারিত করে বলে নীল তরঙ্গ কত জানি না তবে আমার সামনে থাকা মতো লম্বা পাঁচ ফুট এগারো ইঞ্চি কথাটা শেষ করেই যারার চোখে মুখে বিশ্ব জয় করা হাসি ফোটে যারার মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে নীলকে জব্দ করার মতো একখানা কথা সে বলেছে প্রশ্নের সঠিক উত্তর পারেনি তাতে কি হয়েছে নীলকে বাঁকা উত্তর দিয়েই যারার শান্তি লাগছে এতেই যেন যারার মনে প্রাণে শান্তির বন্যা বয়ে যায় আহ কি শান্তি লাগছে এবার এমন মুখাবয়ব করে যারা সোফার হেদে মাথাটা আসতে করে রাখে চোখ বন্ধ করে মনেমনে হাসে গোলগাল ফর্সা মুখে চমৎকার হাসি নিয়ে নিরুপমা বেগম যারাকে সাপোর্ট দিয়ে বললেন একদম ঠিক বলেছিস যারা তোর উত্তরটা আমার বেশ মনে ধরেছে নিজের পড়াশোনার কোনো খোঁজ নেই সেদিকে নজর নেই নিজের লেখাপড়ার ব্যাপারে উদাসী বাতাসে গা ভাসিয়ে চলে আর অন্যদের প্রাইভেট কোচিং নিয়ে মস্করা করে নিজে তোর সারাদিন বাইক নিয়ে সারা শহর টইটই করে মারিয়ে বেড়ায় থেমে নীলকে উদ্দেশ্য করে মোটা চোখে তাকিয়ে কণ্ঠে খানিকটা রা গ মিশিয়ে বলতে থাকেন বাড়িতে তো আরো একটা ছেলে আছে তাকে দেখেও তো কিছু শিখতে পারিস নীল বড় ভাইয়ের কাছ থেকে কিছু আচরণ ও তো শিখতে পারিস এই যে জারিফকে দেখ কত সুন্দর নিপুণতার সহিত সব কিছু করে ছেলেটা সব দিকে নজর দিয়ে চলে ভাবি হাই প্রেশারের মানুষ প্রায় সময় অসুস্থ থাকে আবার যার প্রাইভেট কোচিং আছে নাতাশাকে নিয়ে মিসের কাছে পড়াতে দিয়ে ওদের অপেক্ষা করার অবস্থা নেই জারিওফ নিজেই নাতাশাকে নিয়ে গিয়েছে জারিফকে বলা কওয়া লাগেনি আবার নাতাশাকে চেকআপ করাতে একাই নিয়ে যায় জারিফ নিজ থেকে দেখে শুনে চমৎকার করে সবকিছু সামলে নেয় আর তুই কানের পাশে হাজারবার ঘ্যান ভ্যান করেও তোকে দিয়ে সুতোটিও নাড়ানো যায় না তুই তাহলে কি পারিস পারিস তো শুধু টাকা উড়িয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে আর শপিং করতে শুরু হয়েছে কানের পাশে ভাঙা টেপ রেকর্ডার উফ অসহ্য ধ্যাত একই প্যাঁচাল সকাল বিকেল শুনতে আর ভালো লাগে না কে বলেছিল ব্রো সব দিক দিয়ে এত পারফেক্ট হতে কথাগুলো মনেমনে আওড়ালো নীল তবে মুখে সেটা প্রকাশ করেনি এসব কিছু ভেবে মনেমনেই মাথা ঝাড়া দিল নীল না পারছে এখানে থাকতে আর না পারছে মায়ের কথা উপেক্ষা করে উঠে যেতে নীল মায়ের কাছে বাদর ছেলে হতে রাজি আছে তবে বেয়াদবি করতে রাজি না মা যে তার ভালোর জন্যই সব সময় এরকমটা বলে তা নীল ভালোই জানে বোঝে কিন্তু কি করার অলসতা আর ফোর টোয়েন্টি স্বভাব যে নীলের শিরায় শিরায় তাই তো পড়াশোনায় মনোযোগহীন অন্যদিকে আড্ডাতে বাজিমাত তার উফ যারার উপর তরতর করে নীলের রাগের পারদ বাড়তে থাকে এই শাকচুন্নির জন্য এখন মায়ের কাছে তার বকুনি শুনতে হচ্ছে নীল এটা ভেবে যারার দিকে কটমট চোখে তাকায় নীলের রাগে তোয়াক্কা না করে ডোন্ট কেয়ার ভাব নিয়ে যারা উঠে দাঁড়ায় অতঃপর যারা মুখ ভেঙচি কেটে নিজের রুমের দিকে যেতে থাকে নীলের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় শব্দ করে বাজা নীলের ফোনের রিংটোন যারার কানে আসে যারা কানটা আরেকটু সজাগ করে শিওর হয় তারপর ভিতরে গিয়ে নীলের রুমের বেডের উপর ফোনটা দেখে যারা হাত দিয়ে ফোনটা ধরার আগেই বেজে বেজে কল কেটে যায় ফোনটা হাতে তুলে নিয়ে যারা আওড়ালো ভাইয়ার কাছে দিয়ে আসি এমন সময় আবার রিং বেজে উঠে ফোনের স্ক্রিনে ইংরেজি ফ্রন্টে এলিনা নামটা জল করছে আবার কল কেটে যেতে পারে এই ভেবে যারা রুম থেকে বের হয়ে কয়েক পা এগিয়ে যেতে যেতেই কলটা রিসিভ করে রিসিভ করার সাথে সাথেই ফোনের ওপাশ থেকে মেলি স্টাইলি চিকন গলার স্বর ভেসে আসলো কথাটা শোনার সাথে সাথে যারার চোখ ছানাবড়া হয়ে গেল নীল নীলবেব তুমি কোথায় আমি এতবার তোমায় কল করছি তুমি রিসিভ করছো না যে যারা চোখ বড় বড় করে কথাগুলো হজম করার চেষ্টা করে ফোনের এপাশ থেকে কোনো সাড়া না পেয়ে ফোনের ওপাশের মানবী ফের মলিন স্বরে শুধাল কি হলো বেবি কিছু বলছ না কেন এবার আর যারা চুপ থাকতে পারল না হালকা কেশে গলাটা ঝেড়ে নেয় ভাব নিয়ে চিকন সরে যাকে একথায় বলে কোকিল কণ্ঠে বলে উঠল সরি আমি আপনার বেবি টেবি নই ওয়েট কলে থাকুন আপনার বেবির কাছে নিয়ে যাচ্ছি ফোনের উপাসের মানবী উৎসুকভাবে জানার জন্য প্রশ্ন করে হু আর ইউ যারা সেসব প্রশ্নের উত্তর না দিয়ে গটগট করে ড্রয়িং রুমে চলে আসে নীলের সামনে দাঁড়িয়ে এক হাত কোমরে দিয়ে অন্য হাতের ফোনটা নীলের দিকে বাড়িয়ে দেয় কণ্ঠে শীতলতা নিয়ে বলে এই ভাইয়া ফোন রুমে রেখে এখানে আয়েস করে স্পোর্টস দেখছিস ওদিকে তোর মাম্মি তো ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছে এবার ফোনটা ধর আর কথা বল আর তোর মাম্মিকে চিন্তামুক্ত কর যারার কথা নীলের মাথার উপর দিয়ে যায় নীল যারার কথার আগা গোড়া কিছুই বুঝতে পারছে না নীল সোয়া থেকে উঠে বসে এক হাতে কুশনটা কোলের উপর নেয় অতঃপর একবার যারার দিকে দৃষ্টি দেয় আবার সামনের সোফায় বসে থাকা নিজের মায়ের দিকে দৃষ্টিপাত করে নীল যেন কোনো সমীকরণ মেলাতে ব্যস্ত নীল জারার হাতে নিজের ফোনটা দেখে মনে মনে আওড়ালো শাকচুন্নি আবার কি ফোন আছে কার কথা বলছে নীল একটু নড়েচড়ে বসে গম্ভীর মুখাবুয়ব করে জারার পানি সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল আমার জানামতে আমার কোনো স্টেপ মাদার নেই ঝেরে কাশ কার কথা বলছিস ক্লিয়ার করে বল যারার স্বভাব সুলভ বাঁকা জবাব এলো তুই নিজে দেখ তোর কয়টা মাম্মি আছে তা তুই ভালো জানিস যারার কথাগুলো শুনে নিরুপমা বেগম ভ্রু ছেলের দিকে চেয়ে আছেন এহেন কথা শুনে কপালের ভাজগুলো প্রগাঢ় হয় নীল যারার হাত থেকে ফোনটা নিতে যাবে সেই মুহূর্তে মায়ের গম্ভীর মুখপানে চেয়ে শুকনো ঢোক গিলে নেয় তারপর কিছু ভেবেই অবাক হয় চোখে মুখে চিন্তার ছাপ টেনে এনে বলে আম্মু তোমার বর আমাদেরকে না জানিয়ে কোনো অঘটন ঘটায় নিত সারাক্ষণ চোর ডাকাতের পিছনে ছুটতে গিয়ে কোনো মহিলার খপ্পরে পড়ে নিত কথাটা শেষ করে নিজের ফোনে নজর পড়তেই নীল সাইলেন্ট হয়ে যায় নীলের মুখের কথা হাওয়া হয়ে যায় নীলের দুই ঠোঁট আর একসাথে হয়নি বর্ষর একটা হা হয়ে রয়েছে যেখানে একটা গোলগাল বর্ষর লাড্ডু অনায়াসেই ঢুকে যাবে যারা নীলের মুখের দিকে তাকিয়ে শয়তানির হাসি হাসে ছেলের কথা শুনে নিরুপমা বেগম চোখ পাকিয়ে তাকায় মায়ের রাগী দৃষ্টি নজরে পড়তেই নীলের মুখটা চুপসে যায় লহমায় একদম আমসতত্ব হয়ে যায় নীলের মুখটা নিরুপমা বেগম রাগীর দৃষ্টি নিক্ষেপ করে ভরাট গলায় বলেন দিন দিন তোর কথাবার্তা আর কাজকর্ম দেখে আমি চরমভাবে হতাশ হয়ে যাচ্ছি এত বড় ছেলে মুখে কোনো প্রকারের লাগাম নেই নিজের বাপকে নিয়ে কেউ এমন মজা করে দিন দিন তোর ইতুরে স্বভাব বেড়েই যাচ্ছে আর এটা হয়েছে তোর বাপের জন্য এক সন্তান বলে আদরে আদরে বাদর হয়েছিস নীল মোবাইলটা হাতে চেপে ধরে স্যান্ডেলের ভিতর পা দিতে দিতে যারাকে উদ্দেশ্য করে বলে উঠল শুনেছি পরিবারের ছোট মেয়েরা শয়তানের হাড্ডি হয় তাদেরকে দেখলে শয়তানো নাকি ভয় পায় উঠে দাঁড়িয়ে যারার পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিসিয়ে বলল শাকচুন্নি তোকে লড়াতে শয়তানো তো ভ অপাবে যারা মুখে বাঁকা হাসি নিয়ে জবাবে বলল গুড ভাইয়া বুঝেছিস তবে লেট করে নীল নিজের রুমের দিকে যেতে যেতে মোবাইলের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে আওড়ায় আরেক কল দিয়েছে রুমে গিয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে সুন্দর ঝলমলে একটা নতুন দিন নাতাশার চেক আপের ডেট আজকে জারিফ নিজেই ডক্টরের কাছে নাতাশাকে নিয়ে যায় প্রায় দুই মাসের মতো হবে মেডিকেলের একজন শিশু ডক্টর নাতাশার ট্রিটমেন্ট করছে প্রথমে যখন নাতাশার রোগটা ধরা পড়ে তখন পপুলারে অ্যাডমিট ছিল তারপর ওখান থেকে একজন ডক্টর খানের কথা বলেন যে কিনা এই রোগের স্পেশালিস্ট তারপর থেকে ডক্টর খানের কাছে আসে মেডিকেলের পার্কিং লনে গাড়িটা পার্ক করে জারিফ গাড়ি থেকে নেমে অপর পাশের ডোরটা খুলে নাতাশার সিট বেল্ট খুলে নাতাশাকে নিচে দাঁড় করিয়ে মুখে মাস্ক পরিয়ে দেয় মাস্ক পরার পর নাতাসা বুক ভরে জোরে করে শ্বাস টেনে নেয় জারিফ স্মিত হেসে মায়াভরা আদুরে গলায় বলে কোনো সমস্যা হচ্ছে সোনা। কষ্ট হচ্ছে কি নাতাশা মুখটা উঁচু করে জারিফের দিকে তাকিয়ে দুদিকে ঘাড় নাড়িয়ে বলে কুহুম একদম না আমার তো খুব ভালো লাগছে জারিফ গাড়ি থেকে সবুজ রঙের বড় মেডিকেল রেকর্ড ফাইলটা বের করতে থাকে নাতাশা সামনে দিয়ে আসা যাওয়া করা অনেক লোকজন কপাল কুচকে দেখতে থাকে হঠাৎ নাতাশার কিছু মনে হতেই ভ্রু কুচকে জারিফের এক আঙ্গুল ধরে ঝাঁকিয়ে মিষ্টি সরে ফের বলে মামা আজকে ভালো আন্টির সাথে দেখা হবে তো সেদিন তো ভালো আন্টির সাথে দেখা হয়নি সেই জন্য আমার ভীষণ ভীষণ মন খা রাপ হয়েছিল শেষের কথা মুখটা ভারী করে ঠোঁট উল্টিয়ে বলে নাতাশা নাতাশার কথা শ্রবণ হতেই জারিফের মনের ক্যানভাসে ভেসে উঠে সেই মায়াবী নিষ্পাপ মুখটা মায়াবী ফেসের অধিকারিনীর গোলাপি পাতলা দয় নেড়ে ধীরে ধীরে বলা শান্ত গলার কথা সব যেন ছবি হয়ে জারিফের দুচোখে ভেসে উঠল শুভ্র বেলিপ ফুলের পাপড়ির ন্যায় স্নিগ্ধ মুখটা বারংবার জারিফের দুনয়নে ভাসতে লাগল এখানে যে কোবার চেকআপের জন্য আসা হয়েছে সেই কয়বারই সেই মানবীর সাথে সাক্ষাৎ হয়েছিল লাস্ট চেকআপেই দেখা হয়নি প্রথম দিন ভুলবশত জারিফ নাতাশার ফাইলটা ফেলে চলে গিয়েছিল সেই মানবীর মাধ্যমেই জারিফ ফাইলটা ফিরে পেয়েছিল ফাইলের উপর পেশেন্টের নাম আর মোবাইল নম্বর থাকায় ইন্টারনেট মেয়েটা সেটা হাতে পেয়ে ফেরত দেওয়ার জন্য উক্ত নম্বরে কল দেয় ফোন রিসিভ করে ধীরে ধীরে বলা মেয়েলি সফট যে নাতাশার ফাইলের কথা বলে পরে বিকেলেই মেডিকেলে আসে জারিফ ফাইলটা নিতে এসে মেয়েটার থেকে ফাইল নেয় আর নাতাশার অসুখের ব্যাপারে অনেক কিছুই জানে এরপর যে কোবার দেখা হয়েছে মেয়েটার সাথে হালকা কথাবার্তা হয়েছে সেটা অবশ্য নাতাশাকে নিয়েই লাস্ট যেদিন এসেছিল সেদিন জারিফের নজরজোড়া বারবার মায়াময় স্নিগ্ধ মুখটার খোঁজ করছিল সেদিন নাতাসাকে নিয়ে ফেরার সময় জারিফের হৃদয় বারংবার বলছিল আজকে কিছু একটা অপূর্ণতা রয়ে গেল তবে জারিফের মস্তিষ্ক সেসব মানতে নারাজ ছিল তাই তো মনের ভাবনাকে পাত্তা দেয়নি একই দিনে আর বিশেষ করে মনেও পড়েনি মেয়েটির কথা এখন নাতাশার মুখে মেয়েটির কথা শুনে জারিফের মেয়েটির কথা স্মরণ হয় আর মনটাও যেন তার দর্শন এক নজরের জন্য হলেও পেতে চাইছে জারিফ নাতাশার দিকে তাকিয়ে স্মিত হেসে শুধাল ভালো আন্টিকে তোমার পছন্দ ভালো আন্টির কথা তোমার মনেই আছে যে দেখছি নাতাশা মাথা ঝাঁকিয়ে বলে উঠল হ্যাঁ পছন্দ তো একটু আতটু নয় অনেক অনেক পছন্দ শেষের কথা দুই হাত মেলে ধরে বলে নাতাশা শিশু বিভাগের গেইটের সামনে এসে দাঁড়ায় ওরা গেইটের দায়িত্বে থাকা আনসার সদস্য কাঠের টুলের উপর বসেই একরখা ভাবে বলল এখন যাওয়া যাবে না ভিজিটর এলাও হবে না এখন রাউন্ড চলছে একটার পর আসুন জারিফ কথার পাল্টা কোনো কিছুই বলল না শুধু হাতে থাকা ফাইলটা আনসার সদস্যের সামনে ধরল বয়স্ক লোকটার বুঝতে বাকি থাকল না যে এনারা ভিজিটর নয় এনারা পেশেন্ট তাই তো লোহার গ্রিল দেওয়া দরজাটা খুলে দিল জারিফ নাতাসার হাত ধরে এগিয়ে গেল ডক্টর খানের কক্ষে দরজা খোলাই ছিল এক সাইডে দেওয়ালে টানানো দ্য আলিফ শাহরিয়ার খান এমসিপিএস শিশু পেডিয়াট্রিক নেফ্রোলজি কনসালটেন্ট শিশু বিভাগ দরজার সামনে দাঁড়িয়ে তাকাতেই সোজাসুজি টাবেল দিয়ে রাখা চেয়ারটা ফাঁকা দেখল তার মানে ডক্টর খান নেই বোধ হয় রাউন্ডে আছে জারিফ নাতাসাকে নিয়ে শিশু নেফ্রোলজি ওয়ার্ডের দিকে এগিয়ে যেতে লাগল পরনে মিষ্টি কালারের থ্রি পিস উপরে সাদা এপ্রন গলায় স্টেথোস্কোপ ঝুলানো হাতে একটা নীল রঙের প্লাস্টিকের ফাইল নেফ্রোলজি ওয়ার্ডের থেকে বের হয়ে তাবাসুম তাসনিম আসছে এমন সময় সামনা সামনি জারিফের সাথে দেখা হয় তাসনিম দাঁড়িয়ে পড়ে জারিফো ঠায় দাঁড়িয়ে আছে তাসনিম প্রথমে সালাম দেয় তারপর নাতাশার দিকে ঝুঁকে এক হাতে নাতাশার নরম তুলতুলে গালে চিকন শ্যাম বর্ণের হাত ছোঁয়ায় আদুর মিশ্রিত স্বরে বলে কিউটি পাই কেমন আছো কি খবর আবার দেখা হয়ে গেল নাতাশার চোখে মুখে খুশি উপচে পড়ছে নাতাশা ঝকঝকে তক্তকে দাঁত বের করে হাসি মুখে বলে আমি ভালো আছি ভালো আন্টি তুমি কেমন আছো ভালো শোনা তোমার সাথে দেখা হয়ে আমার ভালোর পরিমাণটা যে আরও বেড়ে গেল নাতাশার সাথে কথা শেষ করে মাথা উঁচু করে জারিফের দিকে তাকাতেই দুজনের চোখে চোখ পরে জারিফ দৃষ্টিটা সরিয়ে নেয় তারপর আমতা আমতা করে বলে ইয়ে খানকে ওনার রুমে দেখলাম না উনি রাউন্ডে আছেন কি মুখের উপর আসা এলোমেলো কিছু চুল এক হাতে আলতো করে কানের পাশে গুজে নেয় তারপর মিষ্টি কণ্ঠস্বরে বলে না আজকে স্যারের ক্লাস ছিল তো স্যার ক্লাস নিতে গিয়েছেন ক্লাস শেষ করে এসে তারপর রাউন্ডে যাবে হাতে থাকা রিচওয়াচের দিকে তাকিয়ে সময় দেখে নিয়ে ফের কোমল গলায় বলে উমম এতক্ষণে ক্লাস হয়তো শেষ হয়ে গিয়েছে আপনি ওয়েট করুন স্যার চলে আসবে এক্ষুনি থ্যাংকস এর মধ্যে তাসনিমের নজর যায় নেভি ব্লু শার্টের উপর সাদা এপ্রন পরা লম্বা চওড়া বলিষ্ঠ দেহের অধিকারী বেশ সুদর্শন মানবের উপর ডক্টর খানকে দেখিয়ে তাসনিম বলে উঠল ওই তো স্যার চলে এসেছেন জারিফ ডক্টর খানের সাথে দেখা করে সালাম দেয় ডক্টর খান সালামের উত্তর দিয়ে নিজের কক্ষে যান গিয়ে নিজ আসনে বসে দুই হাত টেবিলের উপর ভাজ করে রাখে নির্বিকার ভঙ্গিতে সামনের চেয়ার দেখিয়ে বলে প্লিজ টেক নাতাসাকে নিয়ে বসে ডক্টর খান নাতাসার ফাইলটা উপরে মোটা কাঁচ সেট করা টেবিলের উপর মেলে ধরে ভ্রু যুগল কুচকে চেক করতে থাকেন তারপর আয়াল বুমিন টেস্টের রিপোর্ট দেখে জারিফকে উদ্দেশ্য করে বলে আয়াল তো নীল আছে এটা রুটিন চেক আপাতত প্রবলেম নেই ইউরিন হিট কেমন বাসায় নিয়মিত ইউরিন হিট চেক করেন তো জবাবে জারিফ বলে ইউরিন হিট ক্লিয়ার আছে আর রেগুলারই করা হয় জারিফ দীর্ঘশ্বাস ছেড়ে মলিন মুখে শুধায় আচ্ছা ডক্টর এটা একেবারে কিওর হবে না ডক্টর খান টেবিলের উপর থাকা পেপার ওয়েটটা এক হাতে নাড়তে নাড়তে বলে দেখুন মিস্টার আয়মান জারিফ আমি আপনাকে আগেও বলেছি আবার বলছি নেফ্রোটিক সিন্ড্রোম এমন একটা রোগ যা দীর্ঘমেয়াদি এটা পনেরো থেকে বিশ বছর পর্যন্ত বারবার হতে পারে তবে এই রোগে আক্রান্ত নাইনটি পারসেন্ট পেশেন্ট সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সুস্থ হয়ে যায় তাই বলছি এত ভয়ের কিছু নেই ডক্টর খান নাতাশাকে দেখে অতঃপর উনার রুমে থাকা পিয়নকে ডেকে বলেন বাচ্চার বিপি মাপতে হবে ইন্টার্ন এর কাউকে ডেকে দিন এই সময় জারিফ বেশ ভদ্রভাবে বলে ডক্টর আপনি তো মনে হয় এখানে কোথাও প্র্যাকটিস করেন না গম্ভীর মোটা স্বরে সোজাসুজি বলে না আমি প্রতি বৃহস্পতিবার বিকেলে ঢাকা চলে যাই শনিবারে আবার ময়মনসিংহে আসি ঢাকাতে আমার চেম্বার আছে ওইখানে যেহেতু আমার বাসা তাই ছুটির দিনগুলোতে ওখানে চেম্বারে বসি আর এখানে তো মেডিকেলেই আছি তাই আর এক্সট্রা করে চেম্বার দেওয়ার প্রয়োজন বোধ করিনি এর মধ্যে তাসনিম আসে এসে ডক্টর খানকে নম্রস্বরে সালাম দেয় তাসনিমের এক হাতের মুঠোয় সুন্দর করে স্টেথোস্কোপটা মুরানো তাসনিম বিপি মেপে বলে সার বাই ড খান সেটা প্রেসক্রিপশনের সাইডে লিখে রাখে তারপর জারিফের দৃষ্টি আকর্ষণ করে বলতে থাকে পেডনোসিল ইউজ করার ফলে বিপি তা স্বাভাবিকের তুলনায় একটু বেশি থাকে আর এই পেশেন্টের ইমিউনিটি একদম কম থাকে সেটা অবশ্য পেডনোসিলিন ইউজ করার জন্য তাই বলছি কেয়ার নিবেন বাচ্চার আর সব সময় অ্যালার্জি তেল চর্বি জাতীয় ফুড এভয়েড করবেন আর ইউরিন হিট ক্লিয়ার থাকলে আমরা ধীরে ধীরে পেডনোসলিনের পরিমাণ কমিয়ে দেব ডক্টর আরও কিছু কথা বলেন সাথে ঔষধ লিখে দেন আর তাসনিমকে উদ্দেশ্য করে বলেন মিস তাবাসুম তাসনিম আপনি ওনাকে সবটা ভালো করে বুঝিয়ে দিন কথাটা শেষ করেই ডক্টর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় যাওয়ার সময় ফের বলে আসি মিস্টার আয়মান জারিফ আমাকে এখন রাউন্ডে যেতে হবে জারি ফমায় খেসে এক শব্দে বলে শিওর যাওয়ার সময় নাতাশার মাথায় স্নেহের হাত বুলিয়ে যায় মেয়েটাকে দেখলেই কেমন জানি অদ্ভুত মায়া কাজ করে একে তো মাহারা তার উপরে এত বড় একটা অসুখ উফফ সত্যি বিষয়টা বেদনাদায়ক তাসনিম জারিতকে জারিফকে সুন্দর করে সবকিছু বোঝাতে থাকে যদিও জারিফ সবটা অনেক আগেই বুঝে গিয়েছে একনজর নজর প্রেসক্রিপশন দেখে তারপরেও মুখে সেটা করেও বলল না মেয়ে ধীরে ধীরে বলা কোমল স্বরের প্রতিটা কথা শ্রবণ করছে জারিফের নজর যেন আজ বেহায়া হতে চাইছে বারংবার জারিফের দুই নয়ন চোরাচোখে মায়াবী মুখে নিবন্ধ হচ্ছে অবশেষে তাসনিম এর থেকে বিদায় নিয়ে জারিফ নাতাশার হাত ধরে বাইরের দিকে যেতে থাকে তাসনিম ওদের যাওয়ার পানে চেয়ে থাকে দুই হাত সাদা এপ্রন এর পকেটে গুজে। হঠাৎ নাতাশা পিছন ফিরে এক হাত উঁচু করে নাড়িয়ে বলে বাই ভালো আনটি উম্মা তাসনিম এক হাত নাড়িয়ে মিষ্টি হেসে বলে বাই কিউটি পাই লাভ ইউ জারিফ নাতাসাকে ফলো করে পিছনে তাকায় তাসনিমের সাথে চোখাচোখি হয় জারিফ স্মিত হাসে বিনিময়ে তাসনিমও মিষ্টি করে হাসে ঘড়ির কাটা রাত আটটার ঘরে ড্রয়িং রুমের সোফায় বসে ফোন স্ক্রুল করছে জারিফ এমন সময় গলা ছেড়ে গান গাইতে গাইতে নীল আসে এসে জারিফের পাশে হাত পা ছড়িয়ে শটান হয়ে বসে পড়ে মাথাটা সোফার হেডে রাখে জারিফ একনজর নীলের দিকে শান্ত চাহনিতে চেয়ে পরক্ষণেই দৃষ্টি ফোনে নিবন্ধ করে নীল একটু নড়ে সোজা হয়ে বসে হালকা কেশে গলা পরিষ্কার করে বলতে থাকে ব্রো বাড়িতে তো তোর বিয়ের কথা চলছে বড়মা বড় আব্বুকে এই নিয়ে কথা বলতে শুনলাম জারিফ দৃষ্টি ফোনে রেখেই বাঁকা করে বলে তোর তো খেয়ে কোনো কাজ কর্ম নেই ফোর টোয়েন্টি করা এরোর কথা শুনে খবরদারি করা কে বলেছে কাজ নেই এসব করাই কি চারটি খানিক কথা কেউ চাইলেও কি সহজে খবরদারি কাজ করতে পারবে উহম পারবে না আর সেই কাজ কি না নীল স করে বেড়ায় খবরদারি কাজের জন্য কাউকে যদি নোবেল দেওয়া হতো তাহলে নীল মনে হয় নোবেলটা আগে করত হুম এসব ভেবে নীল মনে নিজেকে আশ্বস্ত করে অতঃপর কোনো কথা গায়ে না মেখে জারিফকে বলে উঠল ব্রো আমি সিরিয়াসলি বলছি এবার রিয়েলি তোর বিয়ে নিয়ে কথা আমি শুনেছি এখন আপাতত আমি বিয়েটিয়ে নিয়ে ভাবছি না তাই এই টপিক বাদ ধাপ কেমন নীল কুসনটা কোলের উপর নিয়ে মুখটা ভার করে বলে তুই বিয়ে না করা অব্দি তো আমার পথ ক্লিয়ার হচ্ছে না তাই বলছি নিজের জন্য না হলেও আমার জন্য অন্তত বিয়েটা করেনি ব্রো নীলের কথা শুনে জারিফের কাশি উঠে যায় জারিফ দুইবার কেশে নেয় নিজেকে স্বাভাবিক করে কি সাংঘাতিক ব্যাপার স্যাপার অন্যজনের জন্য হলেও নাকি জারিফকে বিয়ে করতে হবে উফ ভাবা যায় এমন কথা কেউ বলেছে এটা ভাবতেই জারিফ অবাকের চরম সীমায় পৌঁছে যায় জারিফ বিস্ফোরিত নয়নে নীলের দিকে তাকায় গলার স্বর রুক্ষ করে বলল এসব কি কথাবার্তা তোর নীল আমাকে বিয়ে করতে হবে তাও তোর জন্য মাথা খারাপ হয়েছে আমার নাকি পাগলা কুকুরে কামড়িয়েছে আমাকে নীল এক হাতে কপালে হালকা করে চাপড় দিয়ে হতাশ গলায় বলে উফ কি জ্বালা বললাম এক আর বুঝলি আরেক বলছি যে তুই বিয়ে করলে আমার পথ ক্লিয়ার হবে বড় ভাইকে রেখে ছোট ভাই কি করে বিয়ে করে সেটা বলতে চেয়েছি নীলের কথায় জারিফও খানিকটা বোকা সেজে যায় উল্টো বোঝার জন্য নীল সিরিয়াস মুখাবুয়ব করে বেশ কৌতূহল নিয়ে জারিফকে শুধায় আচ্ছা ব্রো এসব বাদ দে তবে বলত তোর কেমন মেয়ে পছন্দ ঠিক কোন কোয়ালিটির মেয়ে তুই লাইক করিস ভেবে দেখেনি তাই বলতে পারছি না নীল ঠোঁট গোল করে ফোঁস করে নিঃশ্বাস সেরে বলে ভেবে দেখতে হবে না এখন ভেবে নিয়ে বল যেমন বর্ণনা দিবি ঠিক তেমনি মেয়ে খুঁজে বের করব। সেই মেয়ে যেখানেই থাকুক না কেন উগান্ডা থাকলে উগান্ডা থেকেই ধরে বেঁধে আনবো হুম জারিফ মিলের দিকে তাকাতেই নীল থেমে যায় দশ সেকেন্ড পরে ফের শুরু করে তবে শুনেছি যে যেরকমটা তা চায় তার কপালে নাকি ঠিক উল্টোটা থাকে জানি না তোর সাথে আবার এরকমটা হবে না তো নীল বারবার প্রশ্ন করাই জারিফ কিছু সময় চোখ বন্ধ করে ভেবে নেয় অতঃপর চোখে মুখে একরাস মুগ্ধতা নিয়ে বলতে থাকে শ্যাম্বর্ণের কোমল স্বভাবের মেয়ে আমার পছন্দ মায়াবি ফেস যে ফেসের দিকে তাকালেই মনে হবে পবিত্র নিষ্পাপ কোনো মেকির ছাপ থাকবে না কথা বার্তায় যেমন নরম হবে ঠিক তেমনি নরম মনের অধিকারী হবে তার মধ্যে উচ্ছৃঙ্খলতার ছায়াও থাকবে না উমম এক কথায় বলতে পারিস বেশি চঞ্চল মেয়ে আমার পছন্দ নয় সাদা সিদে ঠান্ডা মেজাজের কোমল মনের মেয়ে আমার পছন্দ সর্বোপরি হাই পার্সোনালিটি সম্পন্ন একজন ভালো মনের মানুষ হতে হবে তার অহংকার হবে তার পার্সোনালিটি ইগো নয় প্লেস পার্সোনালিটি সম্পন্ন হতে হবে কথাগুলো বলার সময় না চাইতেও আপনা আপনি জারিফের দু চোখে আবছা আবছা তাসনিমের ফেস ভেসে আসছিল চলবে